আমি জিনের বাদশা। এবারে সর্ষেটা ভালো হলো না, অসময়ে বর্ষা হলো তো তাই। হ্যাঁ তাই হবে। রতন মিয়া হঠাৎ সালাম করে, কি ব্যাপার? আমি ম্যাট্রিক পাশ করেছি দাদু। যাক, তোমার ফেলু ভাই নামটা তাহলে খুঁজলো। পাশের সাথে সাথে তোমার মতি গতি ঘুরলে হয়, ম্যাট্রিক পাস সোজা কথা নয়। এখন থেকে তোমাকে সেভাবেই চলতে হবে। আপনারা দয়া করবেন দাদু, চলি। কি ব্যাপার? আরে রতন মিয়া দৌড়াই কেন? চাচা আমি ম্যাট্রিক পাস করেছি। আলহামদুলিল্লাহ, যাও যাও বাড়ি যাও, দয়া করো। ছোট মা, ও ছোট মা, ছোট মা, কি রে, কি খবর? আমি পাস করেছি। বলিস কি, শুকর আলহামদুলিল্লাহ। আমার মন বলছিল এবার তুই পাশ করবি, তাই মনে মনে মানত করে রেখেছিল। আমি জানি ছোট মা, আমার পাশের খবর পেয়ে তোমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। দোয়া করি তুই আরো অনেক বড় হো রতন। ভালো কথা, তোর মাকে সালাম করে আয়। মা? সৎ মা হলো মা তো, তার দোয়া নিবি না? না, তার দোয়া আমার লাগবে না। ছি বাবা, পাগলামি করিস না, চল। তুমি সব জেনে শুনে আমাকে যেতে বলছো? হ্যাঁ বলছি, তুই না গেলে আমি জোর কাছে ছোট হয়ে যাব। আমি ছোট হয়ে গেলে তুই যদি খুশি হস, বেশ, না গেলি বেশ, না গেলি চলো। কই দেখি পা দুটো? কি ব্যাপার বুবু, কেন সালাম করলি তা বললি না? যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এতক্ষণ আড়ি পেতে যেন কিছুই শোনেনি। শুনেছি, বেশ করেছি, বুবু জোর করে ধরে নিয়ে এলো বলেই তো এই যে মন থেকে আসা নয়, এটুকু বোঝার মতো বয়স আমার হয়েছে। দেখলে ছোট মা, দেখলে কেমন প্যাচ করছে? এই জন্যই তো আমি আসতে চাইনি, এসেদের আমাকে উদ্ধার করেছে। দেখো ছোট মা, ওকে থামতে বলো। থাক থাক, আর কথা বলাতে হবে না, উচিত কথা বলি তো, তাই আমার দোষ হয়ে যায়। চেঁচামেচি কিসের? পাগলটা আমার খেপেছে কেন? কিচ্ছু হয়নি, আমাদের রতন পাস করেছে। থাক 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 থাক, আলহামদুলিল্লাহ, গায়ে আমাদের ইজ্জত আরো বেড়ে গেল। খবরটা সবাইকে জানাতে হয়। হ্যাঁ রে, তোর বাবাকে খবরটা জানিয়েছে? সে খবর তুমি দাও গে।
আমাকে কত টাকা দাও না? টাকা? টাকা দিয়ে কি হবে? বারে বন্ধু বান্ধবদের নিয়ে মিষ্টি মুখ করাতে হবে না? সবাইকে মিষ্টি দিতে হবে। চেয়ারম্যানের বাড়িতে আমি নিজে মিষ্টি দিয়ে আসব। জীবনে একটা বিরাট ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি পূরণ হওয়ার নয়। আমি তো চেষ্টা কোনো ত্রুটি করিনি, তিন তিনবার ফেল মারলাম। ভেবেছিলাম এবারেও পাশের শিকেটা ছিঁড়বে না, কিন্তু ব্যাড লাক, পাস করে ফেললাম। আচ্ছা তোরাই বল, গ্রামের লোকেরা আমাকে যেভাবে ফেলু ভাই বলে ডাকতে শুরু করেছিল, এবারে পাস করতে না পারলে লজ্জায় মুখ দেখাতাম কি করে? লজ্জায় মুখ দেখাতাম কি করে? আর আমাদের যে কি সর্বনাশ হয়ে গেল সেটা তো আর গায়ের লোকেরা বুঝবে না। আমরা চাষা বুষা মানুষ, ম্যাট্রিক পাস না দিলে তুই তো আমাদের দলে থাকতিস। এখন তো আরো লেখাপড়া করবি, জজ ব্যারিস্টার হবি। না রে, ওসব আমাকে দেওয়া হবে না। আমি বাবা এই গ্রাম ছেড়ে কোথাও যাবো না। সত্যি বলছিস? হ্যাঁ, ও ভয় পেয়ে গিয়েছিলাম রে। আমরা ভাবলাম এই বুঝি রতন গ্রাম ছাড়া হয়ে যায় আর কি। আমাদের লিজারই যদি না থাকে তাহলে গ্রামে থাকার কোনো মানে হয় না। আর যাই হোক, রতন পাশ দিয়েছে, এটা আমাদের গৌরব, মানে গ্রামের গৌরব। তা ঠিক, কিন্তু রতনের পাশের ব্যাপারটা নিয়ে আমাদের একটা কিছু করতে হয়। যাই করিস না কেন, ওসব চুরি টুরি বাদ দে। দেখো শিক্ষিত মানুষের মতো এখন থেকে নীতিগিরি ফলিও না। আরে চুরির জিনিসের স্বাদই আলাদা। বাবাই কি রে, খবর শুনেছ কি? রতন পাস করেছে। আলহামদুলিল্লাহ। যাই, খবরটা পাওয়া সবাইকে জানিয়ে দিই গে। আর বাড়ি বাড়ি মিষ্টিও তো পাঠাতে হবে, আর চেয়ারম্যান সাহেবকে খবরটা দিতে হবে। বেশ তো, যা না। যাই। হায় হায় রে, কি সর্বনাশ করেছে রে! কত শখ করে মেহগিনি সেগুনের চারা গুলো লাগিয়েছিলাম, সব খেয়ে ফেলেছে রে। হ্যাঁ জোর, সব খেয়ে ফেলেছে। না কাকা, দু একটা পাতা খেয়েছে। সেই জন্য তো ছাগলটা খড়ে না দিয়ে হুজুরের কাছে নিয়ে এলাম। আমার চৌকিদার আধা সরকারি লোক, মিথ্যে বলতে পারে না। চলুন কাকা, আপনি নিজে গিয়ে দেখে আসবেন। আমি কি তোর বাপের চাকর যে নিজেকে দেখে আসবো? ছাগলটা কোনো বেঁধে রেখেছিস কেন? বাড়ি ভিতর নিয়ে যা, ইয়নো সাহেব আসছেন, ওটা কাজে লাগবে। যা যা। ছাগলের মামলা ডিসমিস, তোর বাপের কাছে অনেক টাকা পাই। হ্যাঁ মানে কোন বিচার সালিস কিছু? বিচার শেষ। ও তা মিষ্টি ফিষ্টি কি ব্যাপার? আমাদের রতন এবার পাশ করেছে, তাই খবর তো দিতে এলাম। খালি হাতে তো আর আসতে পারি না, তাই মিষ্টিটা ভেতরে দিয়েছো। খবরটা ওই মিষ্টিতে হাত দিবি না। তোমার ভাতিজা রতন তিন তিনবার ফেল মেরে এবার পাস করেছে, এতে তো খুশি হবার মতো কিছু দেখি না। ওরকম একটা ফাজিল পাত্র ছেলে পাস করলেই কি না করলেই কি, তাতে গ্রামের কোনো উপকার হবে মনে করেছ? বড় মুখ করে এলাম। বড় মুখ করে কে তোমাকে আসতে বলেছে? রতনের বাপটা কোনো মরে যায়নি যে তোমাকে মিষ্টি নিয়ে আসতে হবে? আপনি তো সবই জানেন। এনে যখন ফেলেছি তখন ফিরিয়ে দিলে তো আবার অপমান করা হয়। এনে মিষ্টির হাঁড়িটা নে, বাড়িতে গিয়ে ছেলে পুলে নিয়ে খাবি। কি ব্যাপার, তারা এখনো এলো না? অপারেশনের প্রস্তুতি নিতে হবে না? কিরে বেটা, মুখটা এরকম প্যাঁচার মতো করে আছিস কেন? তোমরা এখনো খবর পাওনি? কিসের খবর? তোমার চাচা চেয়ারম্যান বাড়িতে গেল মিষ্টি দিতে।
চেয়ারম্যান সেই মিষ্টির হাড়িটা দিয়ে দিল ওই চৌকিদারের বাচ্চা চৌকিদারকে। কি চাচাকে এত বড় অপমান, তুই জানলি কি করে? বারে আমি সেখানে উপস্থিত ছিলাম, তোরাই বল, ছাগলে দু চারটা পাতা খেয়েছে বলে তার শাস্তি স্বরূপ পুরো ছাগলটা হজম করতে হবে নাকি? তুই কোনো প্রতিবাদ করলি না? বাবা আবার চেয়ারম্যানের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, ছাগলের বদলে টাকা যদি চাপ দেয় তাই ভাবলাম থাক ছাগলের উপর দিয়ে যাক। হ্যাঁ আমরাও বলি ও ছাগলের উপর দিয়েই যাক, আমাদের পিকনিক ছাগল দিয়েই হবে। তোর কোনো আপত্তি নেই তো? আপত্তি থাকবে কেন, তোমরা খেলে তো আমিও দুই চারটা হাড় মাংস ভাগে পাবো, তাই না? তোকে না তাড়াতাড়ি আসতে বলেছিলাম, ছাগলের খোঁজ তো পেলাম না। থাক ছাগলের খোঁজ পাওয়া গেছে, কোথায়? সেটা অপারেশনে গেলেই বুঝতে পারবি। চল চল। আওয়াজ করিস না, শালা চেয়ারম্যানের বাচ্চা, তোকে আমি দেখে নেব। হ্যাঁ আজও তুমি ওসব ছাইপাশ গেলে এসে কি বলো তো কি করব? চেয়ারম্যান বাড়িতে মিষ্টি দিতে গেলে ভেবেছিলাম অন্তত আজকের এই আনন্দের দিনে। আনন্দ কিসের আনন্দ, কাকে নিয়ে আনন্দ? ওই রতনকে নিয়ে। চেয়ারম্যানের বাপটা বলে কি না, রতনের বাপ এখনো মরে যায়নি, যে তোমাকে মিষ্টি নিয়ে আসতে হবে। তুমি রতনের বাপ? যা যা খুশি বলুক, রতন আমাদের ছেলে। হ্যাঁ আমিও তো তাই বলি, বলুক গিয়ে ওদের যা যা খুশি, আমার মাথায় তো বুদ্ধি কম। চেয়ারম্যান বলেছে বলুক, তাই বলে আমার রাগ করাটা কি উচিত হয়েছে? তুমি বলো বলো। বলবো তোমার মাথা আর আমার মুন্ডু। আমাদের ছেলে নয় বললি বলো। আল্লাহ তোমার হুকুমে সকাল হয়েছে আল্লাহ, সারাটা দিন ভালোভাবে কাটিও আল্লাহ। আমি বাবা রে কি মাল রে বাবা, কি সর্বনাশ! রাতে আমার বাড়িতে ডাকাত পড়েছিল, চৌকিদার দবাদার ম্যানেজার, আর এত বড় সাহস আমার ঘরের সামনে ছাগলের চামড়া ঝুলিয়ে রেখে যায়? মানকা ছাগল চুরি গেছে বেটা দফাদারের বাচ্চা বলে কি, চেয়ারম্যান বাড়ির কিছু খোয়া গেলে সেটা চুরি হয় নাকি? ডাকাতি ডাকাতি, আর ছাগল ডাকাতি করে নিয়ে গেছে, কাল ঢুকবে ঘরে। না হুজুর, ছাগল ঝোরের এত সাহস নেই, ঘরে ঢুকবে না। আরে বেটা তোকে বলে কয়ে ঢুকবে, এই তো বেটা ছাগলটা ডাকাতি করে নিয়ে গিয়ে আবার চামড়াটা ঝুলিয়ে রেখে গেছে। বেটা তোরা তোর ছিলি কোথায়? জুতো মেরে দুই শালা ছিলি কোথায়? আমি 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 জানি আমি জানি, এই কাজটা নির্ঘাত ওই দোকানদারের বেটা আর ওই টমটমলার ভাতিজা রতন আর তার গ্যাংয়েরাই করেছে। এই কথা ঠিক, হুজুর এত বোঝেন
আরে বেটা, এই না হলে কি এই গ্রামে 20 বছর ধরে চেয়ারম্যান হয়ে আছি? কিন্তু আমি আমিও দেখে নেবো, আমিও দেখে নেবো। সালিশি ডেকে বেটাকে যদি 10 কাপ বেতি নামাতে পারি, তবে আমার নাম, আমার নাম থাক বলে লাভ নেই। তোরা তোরা সবাই মিলে আমার গালে উল্টো জুতো মারিস। হুজুরের যে কথা, আপনার মুখে জুতো মারবো আমরা? যা বেটা, গ্রামের সবাইকে খবর দে, দুপুরে সালিশ বসবে। রতনের গ্যাংয়ের সবাইকে দেখতে চাই সেই সালিশে। যা বেটা, আরে যা, খবর দিচ্ছে। আর তুমি বুড়ো খাবার হা করে দেখছো কি? সবাইকে খবর দাও। চলদে রবি, আরামের ঘুম রে, ছাগলটা যে এদের পিঠে গেছে, এক একজনের ভুড়ি দেখলে পুরা যায়। সেনার মাংসটা বুঝি মানকার পেটে গেছে। বাড়িঘর ছেড়ে কেলাবে ঘুরছে বেটা, তাতে তোদের বাপের কি? না না, আমাদের বাপের কিছু না। হুজুরে ছাগল চুরি গেছে, সালিশি বসবে। হুজুর আপনাদের ডেকেছে, চেয়ারম্যানের ছাগল চুরি গেছে, তা আমরা কি জানি? হুজুর বললেন তাই এলাম। তোমাদের হুজুর সালিশি ডেকেছে, ভালোই করেছে, নইলে আমরাই ডাকতাম। মানে সেরকম সালিশি কি হবে? তোমাদের হুজুরকে বলো আমরা সবাই আসবো। যাও যাও যাও। কি কি হয় বেটা, দেখছিস কি দরজার দিকে? আমাদের গ্রাম থেকে চুরি ডাকাতি প্রায় উঠেই গেছে, আমরা শান্তিতে ছিলাম। কিন্তু কারা 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 আবার আমাদের রাতের ঘুম হারাম করার জন্য তৎপর হয়ে উঠেছে? তাদের আমি চিনি। লেখাপড়া করে মানুষের উন্নতি হয়, মানুষের মতো মানুষ হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই গ্রামের দুর্ভাগ্য, 3-3 বার ফেল মেরে এবার ম্যাট্রিক পাশ করেও এই আকবর মিয়ার ছেলে রতনের কোনো উন্নতি হয় নাই। আমি যে ছাগলটা চুরি করেছি তার কোনো প্রমাণ চেয়ারম্যান সাহেব দিতে পারবেন? প্রমাণ? তার প্রমাণ এই চামড়া একে রেখেছে। আমার দৃঢ় বিশ্বাস ডেঞ্জার কথাটা ইংরেজিতে ওই রতনই লিখেছে। ম্যাট্রিক পাশ করেছে তো, তাই ইংরেজি জাহির করছে। রতনকে 10 ঘা বেত মারা হোক। বেশক, বললেই হলো। বেত মারা অত সোজা নয়, গ্রাম জ্বালিয়ে দেব। শুনলেন আপনারা ওর কথাটা? শুনলেন বলে কিনা গ্রাম জ্বালিয়ে দেব? চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা, ওই ছাগলটা কি আপনার? বেটা বলে কি, আমাদের কথার জবাব দিন, এই ছাগলের মালিক কে? মালিক মালিক ভাই বল। ওই ছাগলের মালিক আমি। ছাগলের মালিক তুমি? আগে ছাগলটা চেয়ারম্যান সাহেবের বাড়িতে এলো কি করে? ছাগলটা চেয়ারম্যান সাহেবের কাছে 2-4 পাতা খেয়েছিল, তাই চকিতা ধরে নিয়ে এসেছে। গাছের পাতা খেয়ে যদি ছাগলটা অন্যায় করে থাকে তাহলে তো খোয়ারে দেবার কথা। এটা কি ব্যাপার চেয়ারম্যান সাহেব? না মানে আর কি। কেন ছাগলটা ইউএনও সাহেবকে খাওয়াবেন বলে রেখেছিলেন, সেই কথাটা এখন সবাইকে বলুন। মাইনকা, তোর বাপের কাছে কিন্তু আমি অনেক টাকা পাই। পাবেন তো নেবেন। আপনি আইনের মানুষ, গ্রামের মাথা, কাজটা কিন্তু আপনি ভালো করেন না। হ্যাঁ, আমি ডাকলাম সালিশ, এখন উল্টো আমাকে নিয়ে সালিশ হচ্ছে, আমাকে অপদস্থ করা হচ্ছে। বুঝেছি বুঝেছি, এই গ্রামের সবাই আমার শত্রু হয়ে গেছে, আমিও দেখে নেব। চকিদার, দফাদার, আমার তাই নেবাই পজিশন নাও। দিলাম গার্ড দাও, কুইক মার্চ।
নাও এবার হলো তো, এখন মুখটা রইল কোথায়? পরের বাড়ি ছাগল চুরি করে খাওয়া, কিছু বললেই তোমার দোষ, উচিত কথা বলি তো? বড় মুশকিলের কথা হলো, রতনটার বয়স যেন দিন দিন কমছে। ম্যাট্রিক পাস করলো, এবার ওকে কলেজে ভর্তি হতে বল না। সবাই ওকে তোয়াজ করে করে ওর মাথাটা খেয়েছে। এই গ্রামে থাকলে ও এসবই করে বেড়াবে। রতনকে গ্রাম ছাড়া করলে গ্রামের যদি শান্তি হয়, গ্রামের সবাই যদি শান্তিতে থাকে, তবে সেই ব্যবস্থাই করো না। না না না, এটা রাগের কথা নয় ছোট বউ, ওরও তো একটা ভবিষ্যৎ আছে, সেটাও তো দেখতে হবে। ম্যাট্রিক যখন পাস করলোই, তাহলে আর পড়ুক না, আমাদের বংশে তার লেখাপড়া নেই। কি ব্যাপার ছোট মা, ঘোড়াটাকে একেবারে দানা পানি দেওয়া বন্ধ করে দিয়েছ যে? হঠাৎ ঘোড়ার দানা পানি নিয়ে ব্যস্ত উঠলি যে? টমটমানো হবে আর কি। তুমি জানলে কি করে? ঠিকই কথা রে রতন, কলেজে ভর্তি হবি না? কলেজে ভর্তি হবো, এ গ্রামে কলেজ কোথায়? আমি এ গ্রাম ছেড়ে কোথাও যাবো না। তোর জন্য এখন গ্রামে কলেজ দিতে হবে নাকি? আমার একার জন্য গ্রামে কলেজ দিতে হবে কেন? এ গ্রামে একটা কলেজ থাকা দরকার, তোমাদের চেয়ারম্যানকে বলো না গ্রামে একটা কলেজ দিয়ে দিক। সাতমন ঘিও জোগাড় হবে না আর রাধাও নাচবে না। এই যে ছোট মা, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। গ্রামে থেকে তুই তো ওসব কুকর্ম করেই বেড়াবি। আমি আবার কুকর্ম করলাম কোথায়? কেন তোকে নিয়ে সালিশ বসলো? আমাকে নিয়ে আবার সালিশ বসলো কোথায়? যার ছাগল সেই তো চুরি করে খেয়েছে। কিন্তু আমরা তো জানি কার হুকুমে হয়েছে। না বাবা, আমি আর এসবের মধ্যে নেই, এখন থেকে ঠিক করেছি হাল চাষ করবো, আর চাচার টমটম তো পড়েই আছে, সেটাই চালাবো। টমটম চালাবি, হাল চাষ করবি? তাহলে তোকে লেখাপড়া শেখালাম কেন? তুই শহরে গিয়ে কলেজে ভর্তি হ, খরচ যা লাগে আমি আছি, ভাইয়া আছেন, হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা একটা হবে। সবাই যেন আমাকে গ্রাম থেকে তাড়াতে পারলেই বাঁচে। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত, ছোট মাকেও আমার সঙ্গে যেতে হবে। আমি ছোট মার হাতে খেয়ে মানুষ, ও সব কলেজে পড়তে গেলে কে আমাকে খাওয়াবে? আর কেউ না বোঝুক, ছোট মা তো আমার মর্জিটা বোঝেই, আমি নিশ্চিন্ত। তোমরা তো জানোই আমার মর্জি মতো কিছু না হলে কাউকে হয়তো মেরেই বসবো, পুলিশ কোর্ট কাচারি হবে, কি দরকার ও সব ঝামেলার? তা কি সম্ভব? তোর ছোট মার সঙ্গে যাবে, এসব কি বলছিস? বেশ তো, ছোট মাই বলুক আমার সঙ্গে যাবে না, আমি কালই চলে যাব। কিন্তু চেয়ারম্যান তোর পেছনে যেভাবে লেগেছে, ওই চেয়ারম্যান আদা পুজুর, আসুন ভিতরে আসুন। তোমার কাছে কেন আসি জানো? তোমার কোলে মাথা রেখে একটু শুই, এই যে কি শান্তি! আপনার পা তোমার কোলে মাথা রে একটু শুই ফুলমতি, সে আমার সৌভাগ্য বুঝো। তোরা শুধু শুধু রতন রতন করিস। রতন কোথায়? রতন ম্যানেজার, ম্যানেজার, ম্যানেজার! আমিও তাই বলি, হুজুরকে রতনকে ভয় পাবার লোক এই আর কি, আমরা বাড়াবাড়ি করছিলাম। এবার আমি ছুটি চাই, দোকান আবার বন্ধ হয়ে যাবে তো। সব তাড়ি ভাড়ি খাওয়া চলবে না কিন্তু। আর খাবো না হুজুর, এই আজকেই শেষ। যাক না, যাও। আমি ওদের বলে যাব হুজুর, আপনাকে ঠিক মতো কাজ দিয়ে বাড়ি নিয়ে যাবে। আবার একটু শুই। আরে রেলু ভাই, যে তুমি
টমটম চালাচ্ছ? কি আর করবে, ম্যাট্রিকটাই পাশ করতে পারলে না। আইলালু বলে দে এবার আমি পাশ করেছি। ও মা, তাই নাকি? তা টমটম চালাচ্ছ কেন? আমার খুশি। বেশ, তুমি তোমার খুশি নিয়ে থাকো, ব্যাগগুলো গাড়িতে তোলো তো। কেন, তুমি তুলতে পারো না? কোচন কোচনের মতো কথা বলবে? তাই তো বলছি, প্রেম তো আর করতে চাচ্ছি না। তোমার সাহস তো কম নয়। জানো তুমি কার সাথে কথা বলছো? সে আমার লালুও জানে, হারু চেয়ারম্যানের মেয়ে কাজল। তাই তো এত দেমাগ, সুটকেসগুলো এতটা পথ বয়ে নিয়ে এলে, এখন আমাকে তুলতে বলছো কেন? ভেজে তুলতে পারো না? পারি, কিন্তু তুলবো না। দায়টা যেন আমারই। চল রে লালু, তোর না খাওয়ার সময় হয়ে এলো। বিয়ে থা তো করিনি যে খেপ মারতেই হবে। চল বাড়ি চল। আরে করো কি, আমি যাবো কি করে? এই লালু বলে দে না, দেমাগ না দেখিয়ে সুটকেসটা নিয়ে গিয়ে গাড়িতে বসতে। এ গ্রামে সবে ধন নীলমণি একটাই টমটম, এটা মিস করলে চেয়ারম্যানের মেয়ে বলে কেউ কাঁধে তুলে বাড়ি পৌঁছে দিয়ে আসবে না। চল রে লালু চল চল। জোরে জোরে চল রে লালু, জোরে জোরে চল, উড়ে উড়ে চল রে লালু, উড়ে উড়ে চল। আরে জোরে জোরে চল রে লালু, জোরে জোরে চল, উড়ে উড়ে চল রে লালু, উড়ে উড়ে চল। আরে শহর থেকে এলো যেন ডানা কাটা ভরি, আধা নারী আধা পুরুষ দেখে লাগে মোর। লালু প্রেমে পড়িস না, লালু টাঙ্গি মারিস না। আরে জোরে জোরে চল রে লালু, জোরে জোরে চল, উড়ে উড়ে চল রে লালু, উড়ে উড়ে চল। যেন তার মনে হয় এ গাঁয়ের মেয়ে সে তো নয়, দেখে যেন তার মনে হয় এ গাঁয়ের মেয়ে সে তো নয়। সবই যে মোর কপালের দোষ, অতীত ভুলে যায় রে, ছোট্টবেলার পুতুল খেলা সে তো মিছে নয়। সবই ভুলে জোরে জোরে চল রে লালু, জোরে জোরে চল, উড়ে উড়ে চল রে লালু, উড়ে উড়ে চল। পাছে গুণ নেই যার, কথাই যে বিষ ঝরে তার, রূপ আছে গুণ নেই যার, কথাই যে বিষ ঝরে তার, কথাই সে যেন রাজার মেয়ে, রাজ্য যে তার নাই রে, শূন্য গুণের সেই আল রাজা,
জোরে জোরে চল লালু, জোরে জোরে চল কুড়ে কুড়ে চল লালু, কুড়ে কুড়ে চল। আর শহর থেকে এলো যেন ডানা কাটা ভরি, আধা নারী আধা পুরুষ দেখে লাজে মোর লালু, প্রেমে পড়িস না লালু টঙ্কি মারিস না। আর জোরে জোরে চল লালু, জোরে জোরে চল উড়ে উড়ে চল লালু, উড়ে উড়ে চল। আমার কাপড় গুলোর কি হাল হলো? আরে আমার লালুটার না কোনো কাণ্ড জ্ঞান নেই, ডানা কাটা পরিটাকে এভাবে মাটিতে আছড়ায়। সুটকেসে কাপড় গুলো তুলে দিলে হবে না, কাপড় গুলো তোমাকে ধুয়ে দিতে হবে, নইলে নইলে কি নইলে আমি তোমাকে গ্রাম ছাড়া করবো। আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? এসো না গ্রাম ছাড়া করতে, দেখিয়ে দেবো কত ধানে কত চাল। আয় লালু চল। আরে আরে আমি যাবো কি করে? পায়ে হেঁটে এসো চল। ছোট লোক কি তো কোনো জ্ঞান নেই, আমার জ্ঞান জ্ঞান রেখে চলে গেল। হুজুর আরে দত্ত তুমি ব্যাগ ব্যাগ করো না তো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, চুপ করো। আরে আরে দেখো দেখি আমার মামনি, হ্যাঁ তো হুট করে খবর না দিয়ে চলে এলি যে। কলেজ বন্ধ হয়ে গেল তা চলে এলাম। এসছিস ভালো করেছিস। আহারে কতদিন আমার মামনিকে দেখিনি রে, কি হলো এটা দেখি ছিছি কাঁদে না? এতটা পথ আমাকে এটি আসতে হলো? খবর দিয়ে এলে তো এই কষ্টটা করতে হতো না, চকিদার দফাদার টমটম নিয়ে নিশ্চয়ই ঘাটে বসে থাকতো। দেখো দেখি কাণ্ড, তা এতটা পথ কি আমার মামুনি হেঁটে আসতে পারে তোমরাই বলো? টমটমটা ঠিকই পেয়েছিলাম। তবে এই দেখো না কাপড় গুলিকে হাল করেছে। সব আবার কে করলে? ওই যে রতন। রতন বল কি করেছে সে? ওরই টমটমে যে আসছিলাম। ব্যাটা কচ্চোয়ান হয়েছে। শুধু তাই নয় হুজুর, সেই সঙ্গে ব্যাটা নাকি হাল চাষও করবে, গ্রামে থেকে আপনার পিন্ডি চটকাবে। কি তার লাপালাপি, সে যদি আপনি নিজের চোখে একবার দেখতেন। অভিযানী এসব কথা আমাকে আগে বলনি কেন? বলার সুযোগ ছিলাম। রাস্তা ছেড়ে গাড়ি চালিয়ে দিল ঢালুতে, সুটকেসটা পড়ে গেল, কাপড় সুটকেস শুদ্ধ আমাকে ফেলে চলে এলো। তুমি ওর বিচার যদি না করো আমি কালই তাকে চলে যাবো। হবে এর বিচার হবে? তুই যা মা, তুই ঘরে যা যা। এই সালামের ক্যাশটা হুজুর এগুলো নিয়ে যা। জি জি জি। সব বন্দির বাচ্চা সাহসের বলি হারি, হুজুরের মেয়েকে নিয়ে তামাশা আর লোক পেলি নে, যাই বলেন না কেন হুজুর, ওই ছাগল খাওয়ার পর থেকে ওর সাহস আরো বেড়ে গেছে। বলি আমাদের হুজুর কি হাতির মতো গর্তে পড়ে গেছে যে বেটা চামচিকের মতো খয়ে গেছে? গায়ে হাত দিচ্ছিস কেন? না না আপনি না, আমি হুজুরের মেয়ের অপমান মানে হুজুরের অপমান না 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 না, এ আমরা মেনে নিতে পারি না। এই তোমরা চলো বেটাকে বেঁধে নিয়ে আসি। হুজুর হুকুম করুন। যা এক্ষুনি ধরে নিয়ে আয়। পায়ে পাড়া দিয়ে ঝগড়া, ছাগলের ব্যাপারটা না হয় আমার একটু ইয়ে মানে ভুল ছিল, কিন্তু এবার ঘটনার মূল সাক্ষী তো আমার মেয়ে। মেয়ে তো নয় যেন বাপ কা বেটি। তোর বাপও বলে আমি নাকি কিছুই বুঝিনি, তুই তো তারই মেয়ে, লেখাপড়ার নামে তোকে আস্ত একটা পুরুষ মানুষ বানাচ্ছে। তুমিও দেখছি ওই গেয়ে প্রচন্ড রতনের মতো করে কথা বলছো, সেও বলে আমি নাকি আধা পুরুষ আধা নারী, অসভ্য ভূত। রতনের সঙ্গে তো দেখা হয়েছিল, কেমন আছে রে রতন? কতদিন ছেলেটাকে দেখি না। থাকবে আবার কেমন, শুনলাম তিন তিনবার তেল মেরে এবার ম্যাট্রিক পাস করেছে, এখন ঘোড়ার গাড়ি চালাচ্ছে, কোচওয়ান হয়েছে। চল কাজল,
রতন সম্বন্ধে বাজে কথা বলতে তোর মুখে আটকায় না? না আটকায় না, ওই রতন সম্বন্ধে তুমি আর কোনো কথা বলবে না। ঠিক আছে, এই আমি মুখে তালা লাগালাম তোর আর তোর বাপের ব্যাপারে, আমি আর নেই। বলো কি সর্বনা, ওই সব কাণ্ড করেছে নাকি? এসব কথা বাবার কানে যেতে কতক্ষণ? আর ভাবির তো একটাই কাজ, রতনের কিছু শুনলে তাতে রং চং মাখিয়ে ভাইয়ার কানে না তোলা পর্যন্ত তার সত্যি নেই। ছোট মা, ও ছোট মা, চাটি খেতে দাও না, খিদে একেবারে পেট চোচো করছে। এসব কি শুনছি রতন? আবার কি শুনলে? চেয়ারম্যানের মেয়েকে নাকি তুই অপমান করেছিস? এই তো চেয়ারম্যান বাড়িতে লোক এসেছিল তোকে ধরে নিয়ে যেতে। আর চেয়ারম্যানের মেয়ে যে আমাকে কোচোয়ান বলে গালাগালি করলো, আমি কি ওর বাবার হুকুমের চাকর যে ও বললেই সুটকেসগুলো গাড়িতে তুলবো? তাই বলো কে মাছ মতো ফেলে আসবি? সুটকেস থেকে কাপড়গুলো পড়ে গেল ধুলোয়, পড়তেই পারে, এটা কি আমার দোষ? আমাকে বলে কিনা কাপড়গুলো ধুয়ে দিতে হবে। আচ্ছা তুমিই বলো ছোট মা, এসব কথা শুনলে কার না মাথা বিগড়ে যায়? তুই যদি এত বাড়াবাড়ি করিস তাহলে আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব, আমার আর সহ্য হয় না। বাহ 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 বাহ, আর আমি যেন ঠায় এখানে দাঁড়িয়ে থাকবো, আমার দু চোখও তোমাকে ফলো করবে, বুঝলে না? তোমার সঙ্গে সঙ্গে যাবে। এই তুমি, তুমি ওর মাথাটা খেয়েছো কেন? রতনকে এবার চেয়ারম্যানের মেয়ে কাপড় ধুয়ে দিতে বলবে কেন? শহরে থেকে দুপাতা পড়তে শিখেছি বলে এত দেমাক কেন? কেন, আমিও কম কিসে, আমিও এখন ম্যাট্রিক পাস। এমনিতেই নাচুনে বুড়ি, তার উপর ঢোলের বাড়ি, তোলো আরো ব্যাপারে তোলো। আমি শহর হতে নেই। হয়েছে, অনেক হয়েছে, এবার চারটে খেয়ে আমাকে উদ্ধার করো, আর তো পারছি না। আচ্ছা তুমি বলো ছোট মা, এই তো সেদিনের কথা, ছোটবেলায় কাজলের মা মারা গেল, ও এ বাড়িতে কত এসেছে, আমার সাথে খেলেছে, তুমি ওকে কত স্নেহ করতে, কি এক শহরে পড়তে গেল, আর তারপরে কি পরিবর্তন, যেমন চেয়ারম্যান তেমন তার মেয়ে, ঠিকই বাবার কানে গিয়ে লাগিয়েছে। ব্যাটাকে পেলি না? হুজুরের যে কথা, এইরকম একটা ঘটনার পর ও কি ঘরে আছে, ভেগেছে? আরে ওকে পেলি না তো কি হলো, ওর বাপ চাচা যে কোনো একজনকে ধরে নিয়ে আসতে। কেউ ঘরে নেই। ওই মেইন ছেলেটাকে বলেছি, ও হুজুর আর এবার ওকে ছাড়বেন না, ওরাই হাড্ডি মাংস করে ছাড়বেন। কার হাড্ডি মাংস করে ছাড়বে? এই তুমি? হ্যাঁ আমি। আপনি নাকি পাইক পেদা পাঠিয়েছিলেন ধরে আনতে? শুনে আমি নিজেই হাজির হলাম, বলেন কেন ডেকেছেন? চোরের আবার বড় গলা, ছাগল চুরি করে খেয়েছো তখন তোমাকে আমি কিছু বলিনি, এবার আমি তোমাকে ছাড়বো না। বলো আমার মেয়েকে তুমি কেন অপমান করেছো? আপনার একটা মেয়ে তার আবার অপমান? আপনার মেয়ে তো আমাকে অপমান করেছে। কি? আমার মেয়ে তোমাকে অপমান করেছে? হ্যাঁ, প্রথমে আমাকে কোচোয়ান বলেছে, তারপরেও দয়া করে তাকে আমি টমটমে করে নিয়ে আসছিলাম, নিজের দোষে গাড়ি থেকে পড়ে কাপড় চোপড়ে ধুলো লাগালো, নবাব যদি আমাকে বলে কিনা কাপড় চোপড় ধুয়ে দিতে হবে। খবরদার, আমার মেয়ে নবাব জাতি? আপনার মেয়ে তো তাই মনে করে। কি? দেমাগে মাটিতে পা পড়ে না কেন? আমি কি ওর বাবার ময়নে করার চাকর যে ওর হোমে কাপড় চোপড় ধুয়ে দিতে যাবো? চপ, আমার মেয়ের বাবার সম্পর্কে তুমি কোনো কথা বলবে না, আমি তোমাকে দেখে নেবো, আমি তোমাকে দেখে নেবো। যা পারেন করে নেবেন, যাবার আগে একটা কথা বলে যাই, আর কোনোদিন যদি আপনার চামচার আমার বাড়ির আশপাশে যায় তাহলে আর একটাও জ্যান্ত ফিরে আসতে পারবে না, মাটিতে পুঁতে ফেলবো। তাই চল। আমাকে শাসিয়ে গেল দেখলে ম্যানেজার, আমাকে এইভাবে শাসিয়ে গেল। কি হয়েছে তোমার, পানি ঢালছো কেন? হুজুরের মাথাটা একটু গরম হয়ে গেছে। মাথায় এত গরম হয় কেন? এই সন্ধ্যায় আবার সারিষি আছে কিনা, এই টুকরকে ঢাললেই মাথা ঠান্ডা হয়ে যাবে। কেমন খেয়াল কেমন তোমরা হয়েছে চামচা? আম্মা কি বলে গেল? ময়মুরবিরা ওরকম বলেই থাকে, ওসব কথা কান দিতে নেই। ঠিক আছে ভালো, কিন্তু রতনকে আমি ছাড়বো না। আচ্ছা আমার দেখে নেবো।
রক্তে কথা বলে। চেয়ারম্যান তোর পেছনে লেগেছে, তার মেয়েও বাদ যাবে কেন? মৌকা পেলে চেয়ারম্যান ঠিকই তোকে ছেড়া বেড়া করে ছাড়বে, সে তো আমিও জানি। আমার মনে হয় চেয়ারম্যানের দৃষ্টিটা একটু ঘুরিয়ে দিতে পারলে হয়। খুলে বলবি তো? চেয়ারম্যানের মাথা থেকে রতন নামটা মুছে ফেলতে হবে। মানলাম, কিন্তু কেমন করে হবে? চেয়ারম্যান মানুষটা মুখে যতই লাফালাফি করুক না কেন, ভেতরে ভেতরে আসলে একটা ভেতর ডিম। বুঝলাম, কিন্তু কি করে হবে তা বলবি না, শুধু শুধু কথা বাড়িয়ে যাচ্ছিস। শোন, এবার ওই রতনের একটা সাইজ করতে পারলে আমি নিশ্চিন্ত। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা আসলে গ্রামে থেকে ভিলেজ পাল্টি। আসসালাম আলাইকুম। বাবা দিলাম তো সালাম। আসলে ব্যাপারটা হলো গিয়ে, কে সালাম দিল? বলুন হুজুর। আমি জিনের বাদশাহ। ওয়ালাইকুম আসসালাম। গ্রামে তোমার অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছে, তাই এলাম তোমাকে দু চারটে কথা বলতে। হুজুর, আমি গ্রামের মানুষকে বড় ভালোবাসি, জিজ্ঞাসা করুন। তুমি গ্রামের লোকদের ভালোবাসো না, তুমি শুধু লোকজনদের ঠকাবার ধান্দায় থাকো। মিথ্যে কথা হুজুর, ম্যানেজারকে জিজ্ঞাসা করুন। হুজুর, তুমি অন্যায় স্বীকার করবে কিনা বলো। করি করি, আপনার পায়ে ধরে বলছি করি। তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, তোমার সম্পর্কে আর যেন কোনো অভিযোগ না শুনি। মনে রেখো, আমি আবার আসব। আল্লাহ তোমার মঙ্গল করুক। চলে গেল। যাবি কিনা? না, আমি যাবো না। কি হলো? হ্যাঁ, কি ব্যাপার? আপনি আমাকে মারছেন কেন? হুজুর, আপনাকে চিনে ধরেছিল। গায়ে জিনা লোক ফেলো না, তোকেই ধরলো। না না, জিন নয় আম্মা, জিনের বাদশা। আমাকে জিনে ধরেছিল, আমাকে সাবধান করে দিয়েছে। অন্য সুরা, আপনি জানেন না তো হুজুর, ইয়া আকাশ সমান লম্বা, ইয়া লম্বা দাড়ি। আমার সামনে দাঁড়িয়ে বলল, শোন বেটা, আমি জিনের বাদশা। আমার মনে হয় রাতে ওকে কেউ ভয় দেখি না। আম্মা জান, চেয়ারম্যান সাহেব ভয় পাবে না। আমার ছেলেকে আমার চেয়ে আপনি বেশি চেনেন, ও এক নম্বর। আপনি বলুন, এই গায়ের লোক নেই কই? কখনো শুনেছেন কাউকে জিনে ধরেছে? আম্মা জান, এ গায়ে জিন আছে, তারা আমাদেরই মাঝে চলে যায়। চেয়ারম্যান সাহেব যা দেখেছেন ঠিকই দেখেছেন, ওনার দেখার বলতে পারেন না। আম্মা জান, আমরাও দেখেছি। তোমরা কথা বলো না, আগে ছিল তিনজন, ওই আর একজন এসে জুটলো। বাড়ি চিনতে অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা হয়নি, তোকে আর ব্যস্ত হতে হবে না। চল ভেতরে চল। চল। কিন্তু এসব কি হচ্ছে? মা কাজল, হেরা কারা? ওরা আমার বন্ধু, ঢাকা থেকে এসেছে, আমার বাবা। ওয়ালাইকুম সালাম মায়েরা। এমন সময় এলে যখন আমার উপর জিনের নজর পড়েছে। মানে চল ভেতরে চল। চল। এ 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
আল্লাহ রে হুজুর, আমার বারোটা বেজে গেছে, সব শরীরে ব্যথা। ব্যথা রাখবেন দিলে, জাহের করবেন না, নোকসান হয়ে যাবে। জিনের বাচ্চাই হোক আর যাই হোক, আর আপনার উপর নজর, তাবিজ কবল তো আছে না হুজুর। আমার ভয় করে, কথা দিন হুজুর আপনি বাড়ি ছেড়ে যাবেন না। আমার তো আপত্তি নেই, কিন্তু আপনার মা ময়মুরব্বী এরকম বলেই থাকে, ওইসব কথায় কান দেবেন না। কাছারি ঘরেই আপনার থাকার ব্যবস্থা হবে, কি বলেন হুজুর? হুজুর যখন এত করে বলছেন তখন আলহামদুলিল্লাহ। টাকার বাপ জানো না, রতন যা বলে তা করে ছাড়ে, দুপুরে মাঠে খাওয়া পাঠিয়ে দিও। একি রে মাঠে যাচ্ছি, উত্তরে তিন বিঘে জমি এবার আমি চাষ দেবো, রাতে বর্গাদারদের কাছ থেকে জমি ছাড়িয়ে এনেছি। আগে ভাগে বললে তোমরা তো আবার বাগড়া দেবে, তাই বলিনি? তোর তো কিছুই আমি বুঝতে পারছি না, এই টমটম ধরলি আবার মাঠে যাচ্ছিস? না টমটমে পোষাবে না, লোকজন কোচমান বলে ঠাট্টা করে, এর চেয়ে কৃষিকাজই ভালো। বেশ তো, ও যখন যেতে চাচ্ছে। যেতে চাচ্ছে মানে আমি যাচ্ছি। ছোট মা দুপুরে মাঠে খাওয়া পাঠিয়ে দিও, আয় চল। ছেলে তোমার, তোমারই যখন সায় আছে তখন আমি আর কি বলবো। সায় দিলাম কেন জানিস? চাষবাস করলেও গতি গতি যদি পাল্টা তাই। এই যে, এই যে মারা কোথায় চললে আবার? ওরা একটু গ্রামটা ঘুরে দেখতে চায়। তা মারা এমন সময় এলে, জিন, জিনের বাদশাহ। এই তোরা সঙ্গে জানা, কাউকে সঙ্গে যেতে হবে না, আমাদের কুংফু ট্রেনিং আছে, চল চল না। কুংফু সে আবার কি? সে আমাদের বুঝতে হবে না, রতন মিয়া টের পাবে। কারি ব্যাপারটা কি বুঝলেন না হুজুর? রতনকে আপনার সহায়তা করতে হবে না, এরাই যথেষ্ট। শহরের মেয়ে তো চাকু চুরি সঙ্গে নিয়ে ঘরে, রতন যদি ওদের সঙ্গে লাগতে আসে তবে খাপাস। লড়বো তো বটেই, গ্রামের সবাইকে নিয়ে লড়বো। চেয়ারম্যানের সঙ্গে লড়বি? আরে সেই লড়াই নয়, তাহলে এই তোরা যেমন আমার সঙ্গে খেতে দিচ্ছিস, সেরকম গ্রামের নিঃস্ব কৃষকদের নিয়ে যদি সমবায় পদ্ধতিতে চাষ করতে পারি তাহলে এই গ্রামের চেহারা পাল্টে দিতে কতক্ষণ। তাই তো বলি, লেখাপড়া শিখে রতন চাষবাস ধরলো কেন? এরা কারা? চেয়ারম্যানের মেয়ে আছে দেখছি, মেয়ে মানুষের একটি ভূতের সাজগো। মনে হয় ওরা তো এদিকেই আসছে, লক্ষণ তো সুবিধের মনে হচ্ছে না। আরে আরে করছো কি? আমার বীজ ধানগুলো তো নষ্ট হয়ে যাবে, এটা তো আর তোমার বাবার বানানো রাস্তা নয়। আমার যেখান দিয়ে খুশি আমি সেখান দিয়ে যাবো। দেখো ভালো ভালো বলছে, কিন্তু আমার বীজ ধানগুলো নষ্ট করো না। নষ্ট হতে হবে, আমি যাব। এই সেদিন রাস্তায় ফেলে এসেছিলাম, আজ কিন্তু পানিটা চাবো। ও এই সে একেবারে শায়েস্তা করে ছেড়ে দেবো, এমন কুংফু ঝেড়ে দেবো না বাপের নাম ভুলে যাবে। দেখেছিস শহরে ভূতগুলো এসেছে গ্রামে রংবাজি করতে, তাহলে তো দাওয়াইটা ভালোই দিতে হয়। মুখ সামলে কথা বলবে, ওরা আমার বান্ধবী। তোমার বান্ধবী এই গ্রামের মেহমান, তাই এই কি ব্যাপার? গেও ভূতদের আবার আদাব খেলেন নিয়ে কথা বলতে হবে, বাদ দিতে হবে। এখন তো সব কটাই আমাদের হাতের মুঠোয়, একেবারে ঠান্ডা করে ছেড়ে দেবো। দেখি দেখো
দেখো গ্রামবাসী বিদ্য দেবদাসী দেবের দেখা তো নাই আছে যে শুধু দাসী দেখো দেখো গ্রামবাসী বিল দেবদাসী দেবের দেখা তো নাই আছে যে শুধু দাসী অঙ্গে তাদের বসুন যেন অঙ্গে তাদের বসুন যেন রসুনের খোসা দেখো দেখো গ্রামবাসী এলো দেবদাসী দেবের দেখা তো নাই আছে যে শুধু দাসী চলনে বলনে নাচনে কুদনে গ্রামের মাটি যেন ফেটে যায় চলনে বলনে নাচনে কুদনে গ্রামের মাটি যেন ফেটে যায় সাপে ওনে ওলে বাঘে ও ছাগলে প্রেমের গান যেন গেয়ে যায় সরমের পালাই তো নেই সরমের পালাই তো নেই আছে শুধু গোসা দেখো দেখো গ্রামবাসী এলো দেবদাসী দেবের দেখা তো নাই আছে যে শুধু দাসী মনেতে পাপ যে কথা তো পিসুছে সাথীরা মনে করে কুম্পুরানি পাপ যে কথাতে বিষ যে সাথীরা মনে করে কুম্পুরানি লাঞ্জা সরকি দেখাল ভরকি গায়ের ছাল তুলে নেবানি কানের ভয় যদি কোথাকে কানের ভয় যদি কোথাকে পালাওর দাসী দেখো দেখো গ্রামবাসী এলো দেবদাসী দেবের দেখা তো নাই আছে যে শুধু দাসী দেখো দেখো গ্রামবাসী এলো দেবদাসী দেবের দেখা তো নাই আছে যে শুধু দাসী অঙ্গে তাদের বসুন যেন অঙ্গে তাদের বসুন যেন রসুনে দেখো দেখো গ্রামবাসী এলো দেবদাসী দেবের দেখা তো নাই আছে যে শুধু দাসী আছে যে শুধু দাসী আছে যে শুধু দাসী ওই দিনে দিনেই ফেরার ব্যবস্থা করো ম্যানেজার খাওয়া দাওয়ার মধ্যে যেও না রাত হলেই বাকি হুজুর তো সঙ্গেই আছে আর থাকলেই বাকি একবার যখন তোমার নজর পড়েছে তখন হুজুর এরা কারা লাই লাই লাগতা তোমার কেননি কুন্তু বিনা সোহালে হুজুর আপনি পালাচ্ছে কোথায় হুজুর ওই যে
জিনের চেলার আসছে আর রক্ষে নেই। বাবা তুই বাবা পুজুর জিনের চেলারা বাবা বলছে আমি কাজল। আমাকে চিনতে পারছ না বাবা? অর্জুনের ভয়ের কিছু নেই, আপনার মেয়ে কাজল আপনার বান্ধবীরা। তাও ভালো, আমি আবার ভাবলাম যাকে তা ইয়ে তোমাদের এই বেশ কেন মা? মানে কাদা একটু খেলছিলাম। খেলা ইয়র কেমন খেলা? কাবাডি না ডুডু? আমার মেয়ে যে খেলা খুশি খেলুক, কিন্তু তোমাকে গিয়ে যাও মা, তোরা যা। হুজুর আসুন। শোন, তোর বাবার কাছে চেপে গিয়ে ভালোই করেছে, তখন বুঝতে পারি আসলে মাঠে গিয়ে ওদের সঙ্গে লাগাটা ঠিক হয়নি। দাঁড়া, যাবার আগে ঠিকই ওদের এমন একটা রামধনা দিয়ে যাবো না, আমার নাম ডেইজি, চল। কি রে এই এত বড় মাছ কিনলি যে? সে কথাই তো বলতে এলাম, রতনটা পাশ করলো, খেলে খামারে লেগে গেল। আমি না, ওর ছোট মাই একটা ডাল ভাতের আয়োজন করেছে, বাইরের কাউকে বলিনি। তুমি ভাবি ছেলেটা আমরা কজ, ভাবি বেঁচে থাকলে নিশ্চয়ই খাওয়ার দাওয়ার আয়োজন করতেন, রতনটা সত্যি অভাগা। তা কেন বলছিস রে? ছোট বই তো ওকে মায়ের আদর দিয়ে মানুষ করেছে, ছোট বউ ছেলে বলেই তো রক্ষে। আমাদের ছেলে পুলে হলো না, তোমাদের ছোট বউ সমস্ত সাদ আল্লাহ ওই রতনকে নিয়ে। জাগে, তাড়াতাড়ি বাড়ি ফিরে কোন তো। আচ্ছা চলে। আচ্ছা আচ্ছা রতন, রতন, ও রতন, এ রতন, কিরে তুমি বাড়িতে বসে আছো, কোনো খবর পাওনি? না তো, কিসের খবর? বিকেলে কাজল তার বান্ধবীদেরকে নিয়ে তোমার ক্ষেতে লাফালাফি করছিল, অবশ্য তেমন করে ক্ষতি হয়নি। আমরা সে কথা স্বীকার করব কেন? তুই বেটা চেয়ারম্যানের চামচামি করছিস। দেখো তো কথাবার্তা হিসাব করে বলবি। আমি বেটা চেয়ারম্যানের মেয়ের চামচামি করছি, আর তুই বসে বসে আঙ্গুল চুষছিস। ভাই বেটা, তোদের নাকের ডগা দিয়ে ক্ষেত নষ্ট করে গেল, আর তোরা কিছুই বললি না। আরে বলবো কি, ওই যে একটা ভূত শুধু বলে ফুং ফুং মারবো, ফুং না ফুং না। দাঁড়া, কুং ফু মারা ছোটাচ্ছি, চল এমন জিনিস দেখিয়ে দেবো না বাপ বাপ করে গান ছেড়ে পালাবে। চল 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 চল। যাই বলিস না কেন, ছেলেটার কি যেন নাম? রতন। হ্যাঁ রতন, বেশ চালা ও, ভালো করেই জানে আর একটা অ্যাটাক হতে পারে, তাই ঠিক কেটে পড়েছে। কিন্তু আমাদের মিশন তো সাকসেসফুল হলো না, ওকে আরেকটা লিসেন দিতে হবে। কদিন তো আছি, একদিন ঠিক মৌকা পেয়ে যাব, তারপর একদিন ওকে ধরে এমন আছিস কেন? ঢিলে লোক দায়িত্ব, আমাদের দায়িত্ব দিয়ে কার এত বড় সাহস? চটিদার দফাদার তো সব ঘুমিয়ে পড়েছে নাকি? তো কাজ হচ্ছে না দেখি। দেখছি না Meow, 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 meow
তাড়াতাড়ি উঠুন হুজুর, চীনের চেলারা চলে গেছে। হুজুর উঠুন, এই ম্যানেজার তুমি কোনো দোয়া দুরুদ জানো না? আমিও তো জানি না, দেখি ঝাঁটা মেরে দেখি। হুজুর 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 হুজুর, হ্যাঁ দে দে পানি দে পানি দে পানি দে, হ্যাঁ জোরে ঢাল, এই তো জ্ঞান ফিরে এসছে। আমি এবারে বলছিলাম, তাহলে ওরা এসেছিল আপনার জান কাবজ করতে। এক রাতের ধাওয়াতে কারবার শেষ, চেহারা যদি দেখতি। কিরে এত হাসছিস কেন? হাসবো না, সে খবর তো তুমি পাওনি। কেন, চেয়ারম্যান আবার পঞ্চায়েত ডাকবে নাকি? তোমার যেমন কথা, আরে পঞ্চায়েত যদি ডাকবে তবে কি আর দাঁত বের করে হাসছি? আরে ফোন হবার সাথে সাথে গাছে পড়ে নিয়ে সব কথা পালিয়ে সে দৃশ্য যদি তুমি চেষ্টা করো। কাজল না, বাপ জিনের ভয়ে কাতর হলে কি হবে? মেয়েটা বেশ সাহসী। শুধু তাই নয়, কাজল তোর সাথে একটা বোঝাপড়া করে তারপরে যাবে। ওর সাথে আবার কি সেই বোঝাপড়া? সে তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আরে সে বোঝাপড়া নয়, তোকে একটা শিক্ষা দিয়ে তারপরে যাবে। সে পরে দেখা যাবে, বীজ ধানগুলো তো আজই লাগানো শেষ হয়ে যাবে। চেয়ারম্যানকে ধরে বসে থাকলে তার আমাদের চলবে না। সমবায় আন্দোলনটা এবারে শুরু করি, কি বলিস তোরা? বেশ তো, চলো কালই বটতলায় সবার আছি, রাতে আমরা সবাই গিয়ে বাড়ি বাড়ি বলে আসবো রে। সমবায় তো এখন আমাদের একমাত্র ভরসা, সমবায়ের ফসল তুলবো ঘরে সাত একটা করে। কি বলবো দুঃখের কথা, আমরা নাকি অকর্মা। বাবা আমাকে বিয়ে করে না। হবে হবে সব হবে, এনে আগে স্টার্ট দে। হবে গুরু, স্টার্ট দে স্টার্ট দে। খবর খুব খারাপ, আপনার বটতলা এখন রতনদের দখলে। মানে রতন মিয়া গ্রামে সমবায় করবে তাই সভা ডেকেছে। কার হুকুমে? তা তো জানিনি হুজুর। তুমি সভা ভেঙে দিয়ে এলে না কেন? একটা তাগড়া জোয়ান, আমার হাড্ডি মাংস এক করে ছাড়তো, তাই তো দৌড়ে এলাম খবরটা দিতে। আমি গ্রামের চেয়ারম্যান, গ্রামের সমবায় হবে কি হবে না সেটা আমি বুঝবো। ওই দোকানদারের বেটা আর টমটমলার ভাতিজা, সেই সমবায় করার কি? চলো পরিবারের মতো কথায় বলে না, দশের লাঠি একের বোঝা। সেরকম খণ্ড খণ্ড জমিগুলোকে একত্র করে আমরা যদি চাষ করতে পারি তাহলে অনেক ফসল ফলবে। আমাদেরকে আর প্রতি বছর টাকা ধারের জন্য চেয়ারম্যানের কাছে দৌড়াতে হবে না। তুমি কি আমাদের স্বপ্ন দেখাচ্ছ বাবা? না চাচা, এদেশের অনেক গ্রামে সমবায় আন্দোলন সফল হয়েছে, নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। অথচ এই গ্রামের চেয়ারম্যান একান্নবর্তী পরিবারগুলো ভেঙে দিয়ে অনেককে নিঃস্ব করেছে, অনেক জমি জমার মালিক হয়েছে। এই আমাদের পরিবারের কথাই ধরুন না কেন, আমার বাপ চাচারা আলাদা খেলেও তাদের সম্পত্তি তো আর ভাগ হয়ে যায়নি। আর এই জন্য তারা যে ফসল পায়, সম্পত্তি ভাগ হয়ে গেলে তারা কি তা পেত?
আমরাও তোমার সাথে আছি বাবা। শুধু তাই নয়, চেয়ারম্যানের মুখের দিকে তাকিয়ে থাকলে এ গ্রামের কোনো উন্নতি হবে না। স্কুল ঘরের পাশে সাঁকোটা অনেকদিন ধরে ব্যবহারের অযোগ্য হয়ে আছে, চেয়ারম্যান সাহেব কি পারেন না সেই সাঁকোটা মেরামত করে দিতে? পারেন না কেন, একশো বার পারেন। তাহলে সাঁকো মেরামত বাবদ গমটা লুটোপুটে খাবে কে? কিন্তু আমরা আর এভাবে থাকতে চাই না, যে যা পারেন দিন, কালই আমরা সাঁকোটা মেরামত করে ফেলবো। সাঁকোটা মেরামত করার তুমি কে হে? আমি তো একা করছি না, গ্রামের সবাই মিলে করছে। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। চেয়ারম্যান কি মরে গেছে? কিন্তু আপনি তো সাঁকোটা মেরামত করছেন না। আরে সেটা আমি বুঝবো, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। হতে পারেন আপনি চেয়ারম্যান কিন্তু জমিদার নন। শুনলে শুনলে তোমরা ওর কথা কেমন চটান চটান কথা বলছে? কেন, আমাদের রতনের তো একটা ইজ্জত আছে, রতন এখন ম্যাট্রিক পাস। চুপ চুপ বেটা, ম্যাট্রিক পাস করে একেবারে গ্রামের মাথা গিলে নিয়েছে। আমার মেয়েও তো কলেজে পড়ে, তাতে হয়েছে নাকি? তাই বলে ও যা বলবে তাই হবে? হ্যাঁ তাই হবে, আমি তো অন্যায় কিছু বলছি না। বড় ন্যায়বাদী ছেলে তুমি, তোমার অত্যাচারে গ্রামের লোকেরা অতিষ্ঠ। এই তো সবাই আছে, ওনারা বলো। ওনারা বলবে কি? ওনারা তো ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, গ্রামের ভালো মন্দ আমি বুঝবো। সাঁকো মেরামত কেন, প্রয়োজন হলে গ্রামের নতুন সাঁকো বানিয়ে দেবো। ইলেকশনের আগে আপনি তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার একটাও তো রক্ষা করেননি। আমরা আর আপনার সাথে নেই, কাল ঠিকই আমরা সাঁকো মেরামত করবো, পারলে আপনি আপনার লোক দিয়ে ঠেকাবেন। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? যদি মনে করেন তাই। আমিও পারি তোমাকে এখন এই মুহূর্তে এখানে পুঁতে ফেলতে, কিন্তু আমি তো তোমার মতো ছেলে মানুষ নই, তাই আইনের বাইরে কিছু করবো না। আমিও তোমাকে দেখে নেব। আরে যান যান, যা পারেন করেন গিয়ে, আমরা অন্যায় কিছু করছি না। শুনলে শুনলে ম্যানেজার, আপনি মানিল ছেলে চোখের সঙ্গে তর্ক করে সাজানো, চল 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 নেতাগিরি। তাহলে ওই কথাই রইল, কাল সকালে আমরা সমবায়ে প্রথম কাজ শুরু করছি ওই সাঁকো মেরামত দিয়ে। আমি ওপারে যাবো। আরে দেখছো না কাজ হচ্ছে? চোখ দুটো বাড়িতে রেখে এসেছো নাকি? না, সঙ্গে নিয়ে এসেছি। তাহলে দেখছো না সাঁকো মেরামত হচ্ছে? তাই নাকি? জি, আপনাকে যেতে হবে সাঁকোর নিচে দিয়ে একটু কাদামাটি মারিয়ে। যদি না যাই? গেলে তো ভালোই, না গেলে অন্য ব্যবস্থা। অন্য ব্যবস্থা মানে? মানে ধান খেতে আর মাঠে যে ব্যবস্থা হয়েছিল। কি বলতে চাও তুমি? তুমি যদি এভাবে গায়ে পড়ে লাগতে আসো আমরা কি তোমায় ছেড়ে দেবো নাকি? তোমার বাড়াবাড়ি মাত্রে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। বাড়াবাড়ি তো তুমিই করছো। আমি না তুমি? ভেবেছো আমি কিছুই বুঝি না? কারা আমাদের বাড়িতে গিয়ে ভূতের নাচ নেচে এসেছিল? কারা সে তুমি ভালো করেই জানো। এত কিছুই যখন জানো তখন তোমার বাবাকে বলো না পঞ্চায়েত ডেকে একটা বিচার সালিশি করতে? বলবো, সময় মতোই বলবো। সাঁকোতে উঠবে না। উঠবো না মানে? এই আমি উঠছি, পারো তো ঠেকাও। দেখছো না মা, সাঁকোটা ভাঙা, যেতে পারবে না। নিচে তো অল্পই পানি, নিজেই যেতে পারবে। নবাব জাতির পায়ে কাদা লেগেছে রে, পা দুটো ধুয়ে দিতে হবে নাকি জিজ্ঞেস কর না। কেন, সমবায় করাটা তো ভালো, সরকারি নির্দেশ আছে এসব কাজে প্যাট্রোনাইজ মানে পৃষ্ঠপোষকতা। এইতে তো আমি দোষের কিছু দেখি। বেশ তো ভালোই তো। স্যারের যা কথা, সুখে দুঃখে আপনি আমি লেনদেন করে খারাপ আছি। লেনদেনের সঙ্গে সমবায় কি সম্পর্ক? বেয়াদবি না নিলে একটা কথা জিজ্ঞেস করি স্যার। বেশ তো বলুন না, বলুন।
আপনি মানুষ হয়েছেন কোথায়? গ্রামে না শহরে? ম্যাট্রিক অব্দি তো গ্রামেই ছিলাম। তাহলে তো আপনার ভিলেজ পলিটিক্স সম্পর্কে কিছু ধারণা আছে? আছে ভাই। ভিলেজ পলিটিক্স তো খুব ন্যাস্টি, মানে নোংরা। নাক মুচকাবেন না স্যার, গ্রামের এক একটা চেয়ারম্যান মানেই হচ্ছে ভিলেজ পলিটিক্স এর জন্মদাতা। পলিটিক্স মানেই পুত্তির খেলা। এই খেলায় যে যত ভালো খেলতে পারবে সেই তত দা পোর্টের চেয়ারম্যান। আপনার কাছে এখন আমার এসব শিখতে হবে নাকি? হ্যাঁ, আপনাকে শেখাবার মতো বিদ্যা আমার নেই। তবে কাউকে কিভাবে ঘায়েল করতে হয় সেই ট্রিক্সটা আমি জানি। আজ যদি ওরা সমবায় আন্দোলন শুরু করতে পারে তাহলে এই গ্রামের চেয়ারম্যান হিসেবে আমাকে কেউ মানবে? সবাই তো ছেলে ছোকরাদের নিয়ে নাচবে। সে তো নাচবেই। গ্রামে ইয়াং লিডারশিপ মানে মানে তরুণ নেতৃত্ব আসবে না? বেশ বেশ কথা, আসবে। কিন্তু তারা যখন আমার পেটে পড়া দিয়ে টেস্ট রিলিফের গমের হিসেব চাইবে তখন কান টানলে যেমন মাথাটি আসে তেমনি আমি ফেসে গেলে আপনি কি ওর ভাসুর যে আপনার নামটি মুখে আনবো না? আমি সত্যি এদিকটা ভেবে দেখিনি। খবরের কাগজের হেডিং হবে ইউএনও যোগ সাজসে চেয়ারম্যানের গম আত্মসাতের চাঞ্চল্যকর কাহিনী। আমি ভাবতেও পারিনি, মেয়ে গিয়ে দিয়েছি, ছেলেটা মেডিকেলে পড়ছে। আপনি আমাকে বাঁচান চেয়ারম্যান সাহেব। আরে ইউএনও সাহেব, আপনি এত ভয় পাচ্ছেন কেন? ভয়ের কিছু নেই, সবই তো শুনলেন। এখন সরকারি পর্যায়ে ওরা যাতে কোনো কিছু করতে না পারে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। শেয়ার বলতে ছাগল? ছাগল না, মানে একটা ছাগল রেখেছিলাম, ও খাওয়াতে পারলাম না। ওই ফাজিল ফাতরা ছোকরারা চুরি করে খেয়ে ফেলেছে। আপনি কিছু বললেন না? কত স্বাদ ছিল আপনাকে খাওয়াবো। হুজুর খানা রেডি, চলুন স্যার চারটে ডাল ভাত খাবেন, চলুন। রতন মগু, কি রে কি হয়েছে? ইউনো সাহেব এসেছে, চেয়ারম্যান তাকে জরুরি তলব দিয়ে এনেছে। আমার মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলছে। বলিস কি? তুই খেয়ে পোশাক গুলো রেডি কর, আমিও খেয়ে আসছি। চল চল চল। হুজুর কি খুব ভয় পাচ্ছেন? জিনটিন খুব সাংঘাতিক, তাই তো? ছোটবেলায় আমাদের পাড়ার একজনকে জিনে ধরেছিল, সে দৃশ্য এখনো চোখের সামনে ভাসে। লোকটাকে একবার জিনে ধরে বট গাছের উপর থেকে ফেলে দিয়েছে। বলেন কজুর, এই বড় লোকটা বেঁচে ছিল? ওকে আর বাঁচা বলে না। আসসালাম আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দিল? কে? আমি জিনের বাদশা। চেয়ারম্যানের কাছে কেন এসেছিলে? হুজুর আমি সরকারি লোক। জানি তুমি ইউএনও, বলো কেন এসেছিলে? বলছি হুজুর, বলছি গ্রামের কিছু ছেলে সমবায় আন্দোলন করছে, চেয়ারম্যান লোক পাঠিয়ে আমাকে ডেকে এনেছে। হুজুর জানো না ওরা ভালো কাজ করছে? বলছি হুজুর, সে কথা আমি চেয়ারম্যানকে বলেছি। সত্যি বলেছ? আমার মৃত বাবার কসম খেয়ে বলছি হুজুর, আমি মিথ্যে বলছি না। তুমি বেঁচে গেলে, কিন্তু আর যদি কখনো চেয়ারম্যানের ডাকে এভাবে এসেছ কি? তোমার ঘর থাকবে এখানে, আর তোমার মুন্ডুটা পাঠিয়ে দেবো তোমার স্ত্রীর কাছে। আমি রাখবো না। ঠিক বলছো, আপনার পাঠিয়ে বলছি হুজুর। ঠিক আছে, আল্লাহ তোমার মঙ্গল করো। জিওনো বেটার কখনো এই গ্রামে আসবে না। আমি ফাঁকে একটু রেস্ট নিয়ে নিই। চল চল
যাই রে, চল তোকে পৌঁছে দিয়ে আসি। না না, তোকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। তাছাড়া জিনের ভয়ও তো আছে, ওসব জিন টিন আমি ভয় পাই না, চল। এগুলো যত্ন করে রেখে দে, পরে কাজে লাগবে। আমার উপরে বড্ড খিদে পেয়েছে যে আমার ব্যথা করছে। আমাদের বাড়িতে না আজ একটা কচি পাঁঠা রান্নাঘর হয়েছে। আগে বলিস নি কেন, যা জলদি নিয়ে আয়। জিনের বাদশার হদিশ তো পাওয়া গেল, আমি তো আর দেখিনি। আপনি তো জিনের ভয়ে কাঁদতো কি? আমি জিনের ভয়ে কাঁদতো? আর আপনি তো সেই সুযোগে ঝাড়ফুঁক আর তাবিজ কবজ বাবদ আমার কাছ থেকে তার কাউ খাসার নেই। খরচা পাতি তো নিয়েছি হুজুর। নিয়েছেন, বেশ করেছেন। এখন চলুন ক্লাব করে গিয়ে দেখি। ঘটনা যদি সত্যি হয় তাহলে আপনাকে আমি গাছের লটকে আপনার হুজুর গিরি ছোড়াব। ফেলো এসব, দাঁড়ান আগে দেখে নি। এই চল চল চল। এই সেই রতন, কি বিচার হতে পারে ওর? রতন আর তার চেলা চামুন্ডারা সমবায়ের নামে গ্রামে যে উচ্ছৃঙ্খলতা শুরু করেছে, তাদের সেই সমবায়ের ঘাঁটিতে পাওয়া গেছে জিনের এই সাজ পোশাক। এই এই রতনরা একদিন আমার বাড়ি থেকে ছাগল চুরি করে খেয়েছিল। এই পঞ্চায়েতে আমি তাদের বিচার করতে পারিনি, কারণ ছাগলটা আমার ছিল না। আপনারা ময় মুরব্বীরা তার বিচার করতে দেননি, কিন্তু আজ আজ প্রমাণ আদি আমার হাতে, আর সাক্ষ্য দেবে আমার মেয়ে কাজল স্বয়ং। কই মা, আয় এদিকে আয়। বল, সবার সামনে বল। বাবা যা বললেন সত্যি। আপনারাই বলুন কি বিচার হতে পারে ওর? আপনি রতনের বিচার করেন, ফরসাকে বের করেন। হ্যাঁ, আজ আমি নিজের হাতে ওর বিচার করব। গুনে গুনে 50 খাপ বেত আমি মারব। চকিদার জি, দফাদার জি, বেত নিয়ে এসো। আমি বেঁচে থাকতে রতনকে আপনি বেত মারবেন কেন? বেত আমি মারি, আর চৌকিদার দফাদারকে দিয়ে মারি। এই পঞ্চায়েতে ওর বিচার হবেই। বিচার তো হয়ে গেছে, বিচার তো আপনি করেছেন, শাস্তি হয়েছে বেত মারা। আমার ছেলেকে আমি বেত মারব। চাচা তুমিও? হ্যাঁ আমি। বল কেন তোকে নিয়ে এত বিচার বসবে, তোকে নিয়ে কেন রোজ রোজ পঞ্চায়েত বসবে বল। আরে তোরা সন্তানকে খাবা, ও তো ছেলেটাকে মেরে ফেলবে।
এবার থাম। কথা ছিল তো 50 ঘা বেত মারা, তুই তো অনেক বেশি মেরেছিস, এবার থাম। আমি কি করলাম বলবে, আমি কি করলাম? ছেলে বেয়ারা হলে তাকে তো শাসন করতেই হয়। চাচা জানে না চেয়ারম্যান আমার শত্রু, তারপরও কেন চেয়ারম্যানের কথা আমার গায়ে হাত তুললো? চেয়ারম্যান একবার হাত তুলে দেখতো ওই পঞ্চায়েতের চেয়ারম্যানের লাশ ফেলে দিতাম। চেয়ারম্যানের সাথে পারে না তো, তাই আমার উপর ঝালটা মেটালো। আমার এতে শরীর না, আমার ব্যথা লাগে না। আর যদি আমার মা বেঁচে থাকতো, কেউ কি পারতো আমার গায়ে হাত তুলতে? ছোট মা, তুমি জানতে না পঞ্চায়েতে আমার বিচার হচ্ছে। চেয়ারম্যান তোমার রতনকে মারার জন্য পঞ্চায়েত ডেকেছে, তারপর ওখানে চুপ করে ঘরে বসেছিলে। ছেলের বিচারের কথা শুনে আমার মা কি পারতো ঘরে বসে থাকতে? বলো ছোট মা, জবাব দাও। আমি অতটা ভাবিনি রে। রতন মার খেয়েছে, সবাই তো খুশি। পঞ্চায়েতে আমি যদি চাচার হাত থেকে বেত কেড়ে নিতাম, আর মান যেত? রতনকে তো সবাই খারাপ জানে, আমি তো বেত কেড়ে নেইনি, নীরবে মার সহ্য করেছি। আর বলিস রে বাপ, হায় করে হায়। না যাবো না, আমি থাকবো না তোমাদের সংসারে, চাচাকে বলে দিও। রতন, জলদি রতন, রতন, ওকে যেতে দিন, রাতটা পড়লে ঠিকই আসবে। ও আর যাবে কোথায়? ঠিকই তো, মামার ছেলেটার উপর বাপু কি দরকার ছিল তোমার হাত তোলার? তাই বলে ওকে শাসন করবো না? কিসের শাসন? তুই জানিস না চেয়ারম্যানটা এক নম্বরে বদমাইশ জোচ্চর, কিভাবে পরের জমি জমা আত্মসাত করবে, সব সময় সেই ধান্দায় থাকে। তুমি এ কথা বলছো? বলবো না, যা সত্যিটা বলবো না। এই আমি আমি কি এই রকম ছিলাম রে? আমাকে এরকম বানিয়েছি কে? কে কে? ওই চেয়ারম্যান। আর তুই তার কথা মতো ওই মামার ছেলেটার গায়ে হাত তুলবি? বিশ্বাস করো চাচা, আমি হাত তুলতে চাইনি। চেয়ারম্যান ওকে মারতে গেল, আমি তো সইতে পারলাম না চাচা, আমি তো সইতে পারলাম না। সেই রাগের মাথা ইচ্ছে হচ্ছে হাতটাকে আমি কেটে ফেলি। তুই জীবনভর বোকাই রয়ে গেলি, বুদ্ধি সত্যি আর তোর কোট গালে হবে? রতনের গায়ে হাত তোলার সাহস আছে চেয়ারম্যানের? আমি কি করলাম চাচা? কেন তুই জানিস নে, রতনই এখন এ গায়ে রাজা ভরসা। কাজল, এতে কি করলে সই? আমি বুঝতে পারিনি সই, আমার জন্য রতনের এই অবস্থা হবে? তুই জানিস না সই, গ্রামের সমস্ত লোক বলা বলি করছে তোর জন্য রতনের এই অবস্থা। তুই নাকি তোর বাবাকে দিয়ে পঞ্চায়েতে রতনকে পশুর মতো মার খাইয়েছিস। কাকে কি বলছিস? মেয়েটা হয়েছে ওর বাপের মতো, দয়া মায়া বলতে কিচ্ছু নেই। রতন যদি এতই খারাপ হবে
তবে গায়ের লোক তাকে এত পছন্দ করে কেন, এত ভালোবাসে কেন? আহারি, মা মরা ছেলেটাকে এভাবে কি পশুর মতো মারে? আল্লাহ জানার বিচার করে। দাদি, দাদি গো, তোরার মুখে ছোট্টবেলার সব কথা এত তাড়াতাড়ি ভুলে গেলি? তো সেদিনের কথা, রতন ছাড়া তোর এক মুহূর্ত চলতো না। রতন না হলে তোর খাওয়া হতো না, রতন না হলে তোর খেলা হতো না। এর জন্য তোর বাবার কাছে তুই কত মার খেয়েছিস, আর আজ তুই তোর বাপের কথা শুনে রতনটাকে পশুর মতো মার খাওয়ালি। দাদি আমাকে মাফ করে দাও, দাদি আমাকে মাফ করে দাও। আমি শুধু রতনকে একটু শক্ত করতে চেয়েছিলাম, কিন্তু ওরা যে রতনকে এভাবে পশুর মতো মারবে হে আমি ভাবতেও পারিনি দাদি। এখন আমি কি করব দাদি, এখন আমি কি করব দাদি বলে দাও। আর করবি মুখপুরি, যদি পারিস তো যা, রতনের পায়ে ধরে মাপ চেয়ে আয়। আহারি, ছেলেটা যখন মার খাচ্ছিল তখন আমি চোখ দেখেছি, সে চোখে এখনো তোর জন্য ভালোবাসা আছে অতভাগী। আমি এখন রতনকে কোথায় খুঁজে পাবো দাদি, কোথায় খুঁজে পাবো? আমি তোকে নিয়ে যাবো, সই চল আমার সঙ্গে। যা যা। তুমি এত রাতে এখানে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সকালে পঞ্চায়েতে আমাকে বেত মারিয়েছো, এখন আবার এত রাতে আমার কাছে এসে তোমার বাবাকে জানাবে যে আমি তোমাকে জোর করে ধরে এনে বেইজ্জত করার চেষ্টা করেছি, বলবে আমি একজন চরিত্রহীন। না রতন, না, আমি সেজন্য আসিনি। আমি এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা আমার কাছে? আমি একজন কচুয়ান, একজন চাষার ছেলে, তুমি এই গায়ে চেয়ারম্যানের মেয়ে। তোমার বাবার কথায় তুমি শহরে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছ, আর তুমি ক্ষমা চাইতে এসেছো আমার কাছে? আমার কথা থাক। কেন থাকবে কেন? বাবাকে দিয়ে পঞ্চায়েত ডেকে গ্রাম শুদ্ধ লোকের সামনে আমাকে পশুর মতো শাস্তি দিলে। আমি বুঝতে পারিনি রতন, বাবাই ছোট্ট ঘটনা নিয়ে পঞ্চায়েত ডাকবে। আমি প্রথম থেকে জানতাম গ্রামে চিনের ভয়, ভূতের ভয় তুমি দেখাচ্ছ। তোমার এই দুষ্টুমি যাতে বন্ধ হয়ে যায় আমি শুধু তাই চেয়েছিলাম, তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি। দুষ্টুমি তো আমি ছোটবেলাও করতাম কাজল, তোমাকে কত ভূতের ভয় দেখিয়েছি, কত মেরেছি। কই তখন তো তুমি তোমার বাবার কাছে নালিশ করনি, পঞ্চায়েত ডাকনি, শহরে গিয়ে আমাকে ভুলে যেতে পারো। আমি তো তোমাকে ভুলিনি, শহর থেকে যখন এলে আমি জানতাম তুমি আসছো, কেউ আমাকে বলেনি। তোমাকে আনার জন্য আমি নিজে গিয়েছিলাম, বিনিময়ে তুমি আমাকে কি দিয়েছো? শহর থেকে বদলে আসা কাজল, ঘৃণার অপমান দিয়েছো। চুপ করো রতন, চুপ করো। কেন চুপ করব? শহর থেকে আসা তোমার বান্ধবীদের সামনে চাষা অশিক্ষিত বলে আমাকে তুমি অপমান করনি? হ্যাঁ করেছি, ভেবেছিলাম আমাদের ছোট্টবেলার পুতির খেলা আমি ভুলে গেছি, শহরে গিয়ে আমার মনও বদলে গেছে। কিন্তু না, শত চেষ্টা করো ছোট্টবেলার সে পুতুল খেলা আমি ভুলতে পারিনি। ভোলার চেষ্টা করেছিলাম, কিন্তু পঞ্চায়েতে যখন তোমায় মারছিল মনে হচ্ছিল প্রতিটি বেশ যেন আমার পিঠে পড়ছে রতন। তুমি আমাকে শাস্তি দাও, প্রতিটি বেতের আঘাত আমার পিঠে ফিরিয়ে দাও। এসব কি বলছো কাজল? হ্যাঁ রতন, যেমন করে ছোট্টবেলায় তুমি আমার শাসন করতে, আমি দুষ্টুমি করলে মারতে, আমি কাঁদলে তুমি আদর করতে, হাজারের ন্যায় পা করলে, ঘৃণা করে হলেও তোমার আঘাতগুলো আমায় ফিরিয়ে দাও। চুপ করো কাজল, রাত অনেক হয়েছে, বাড়ি যাও। না আমি বাড়ি যাব না, তুমি আমাকে শাস্তি না দিলে সারা রাত আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকবো।
আমাকে এভাবে ছোট্ট বেলায় ছাড়তাম। কাজল বাড়ি যা বলছে। না আমি যাব না। কাজলি বাড়ি যা। ছোট্টবেলা সেই নাম এখনো মনে আছে। আমি ভেবেছিলাম কাজলের মাঝে কাজলি নাম বুঝে হারিয়ে গেছে। এখন আমাকে একটু আদর করবে না? আগে তো করতে, মারার পরে তো তুমি আদর করতে। কাজল, কিন্তু কাজল এ যে আর হবার নয়। আমি যে এখন তোমার বাবার বড় শত্রু। আমার তো নয়, আর কিছু না পারো আমাকে নিয়ে পালাতে পারবে না? পালাতে হয়তো পারবো না, তবে তোমাকে নিয়ে মরতে পারবো কাজল। রতন রতন ঝিলি তীর ডাগর ডাগর আখির কোলে, কাজল মে স্বপ্ন দোলে দোলে, কাজল মে স্বপ্ন দোলে। মাছ বাঁচে না, বাঁচে না গাছ বাঁচে না, জীবনে প্রেম যদি না আসে নাচে না মন নাচে না। রতন নামের পাশে দুলে দুলে, রতন নামের পাশে দুলে। শব্দ বলে না, বলে না রাগ বলে না, জীবনে প্রেম যদি না আসে খুলে না চোখ খুলে না। কাজল কাজল মিনিটির ডাগর ডাগর আখির কোলে, রতন নামের পাশে দোলে দোলে, রতন নামের পাশে দোলে।
রতুন রতুন ঝিলিকির চাদর ডগরা ঘিরকলে কাজল মে স্বপ্ন দোলে দোলে কাজল মে স্বপ্ন দোলে ডেঞ্জার 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 দিনের শ্বশুর আসছে মানে ওই দেখো আসছে এই হে এখন উপায় 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 একটা আছে তুমি তুমি কাজলকে তুমি কাকতাড়ুয়া বাড়িয়ে দাও পানিজা কোথা দিয়ে কলকাঠি নাড়তে হয় সব আমার জানা আছে ওখানে কি কেমন আদব লেহাজ দেখলে ম্যানেজার ধোলাইয়ের কি মশলা কেমন ঠান্ডা বেড়ে গেছে যে বয়সে যে দাওয়াই সেটা পেয়ে গেলে সত্যিকারের জিনের বাচ্চাও এই কাবু হতে কতক্ষণ যাই বলো না কেন রতন ছেলেটা কিন্তু খারাপ নয় ভালো হলেই বাকি মেয়ের জামাই তার করবে ম্যানেজার তোমার জীব আমি টেনে ছিঁড়ে ফেলব মাফ করে দেবেন হুজুর কি বলতে কি বলে ফেলিছে ওই তারই ছেলের মুস্তাকি তারই তোমাকে ছাড়তে হবে সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে ওই তারিটাই আছে তাকেও হুজুর ছাড়তে বলছে তাহলে বাঁচবো কি নিয়ে জিনের শ্বশুর চলে গেছে বেরিয়ে আয় তাড়াতাড়ি সর আমার দাম বন্ধ হয়ে আসছে সর আর একটু কি করে তোমার লুঙ্গিটা দাও আমার শার্টটা দে দাও কাপড় গুলো দাও সর কে সমবায় আন্দোলন কি লাটে উঠল নাকি সে কথা জেনে আপনার লাভ লাভ আছে ওই কি তুমি হলে এ গায়ের আশা বর্ষা আর তোমাকে যদি দেখি কাকতাড়ুয়া পাড়া দিতে মানে আরে সবাইকে ফাঁকি দিতে পারলেও এই বুড়োর চক্কে ফাঁকি দেওয়া সহজ নাই ভয় পেয়ে গেলেন নাকি আরে আমি চেয়ারম্যানের চামচা হলেও মনুষ্যত্বটা বিসর্জন দিইনি বাকিটা রেখেছেন কি আমার সম্পর্কে তুমি তো কিচ্ছু জানো না জানে তোমার বাপ চাচারা তোমাকে শুধু এইটুকু বলছি আমি এইরকম ছিলাম না আজ যে চেয়ারম্যানের চামচামি করছি শুধু শুধু করছি না আমি এতদিন শুধু তোমার মতো একজন তেজি ছেলের অপেক্ষায় ছিলাম তোমাদের সময় আন্দোলনে আমি শরিক হতে পারবো না বুড়ো হয়ে গেছি গায়ে সেই আগের মতো বড় নেই তবে হ্যাঁ হ্যাঁ সাহায্য করতে পারি শোনো তোমাকে আমি কিছু জমির খোঁজ দিতে পারি সরকারের খাস জমি বলেন কি দাদু হ্যাঁ উত্তরপাড়ার গোরস্থানের পাশে যে 50 বিঘে জমি আছে সে জমি চেয়ারম্যানের না সরকারের খাস জমি সরকার এখন তো ভূমিহীন কৃষকদের খাস জমির বন্দোবস্ত দিচ্ছে তুমি এ গায়ের ভূমিহীন কৃষকদের টিপসই নিয়ে শহরে গিয়ে ডিসি সাহেবের কাছে একটা দরখাস্ত করলি জমিটা পেয়ে যাবে যদি সত্যি সত্যি জমিগুলো পেয়ে যায় দাদু এ গায়ে তোমার একটা মূর্তি গড়িয়ে দেবো ওসব মূর্তি চুর্তি গড়া লাগবে না তবে ভূমিহীন কৃষকদের টিপসই নেবার আগে তোমার কাছে আমার একটাই মিনতি প্রথম টিপসইটা এই বুড়োর নিতে হবে রাজি 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 কিরে টমটম ছেড়ে ধরলি হাল চাষ তারপর সমবায় এখন আবার হাতটা কিসের পায় সমবায় মানে
শেষটায় সমবায়ের চাকরি নিলি? না চাকরি না, এই ফাইলে আছে গ্রামের 100 ভূমিহীন কৃষকের টিপসই। টিপসই? ওদের টিপসই নিয়ে তুই কি করবি? কি করব, পঞ্চায়েত ডেকে তোমাকে দিয়ে চেয়ারম্যান আমাকে মার খাওয়ালো, এবারে ছোটাবো, আর মুখে মুখে নয়, এবারে সত্যি সত্যি আমি চেয়ারম্যানের পিণ্ডি চটকাবো। গোরস্থানের পাশের ওই 50 বিঘে জমি, যে জমি তোমরা এতদিন চেয়ারম্যানের বলে জানতে, আসলে সেই জমি চেয়ারম্যানের নয়, সরকারের খাস জমি। এ খবর তোকে কে দিল? সে কথা আমি মরে গেলেও বলবো না। সরকার তো ভূমিহীন কৃষকদের খাস জমি বন্দোবস্ত দিচ্ছে, ফাইলটা ডিসি সাহেবের কাছে পেশ করলেই জমিগুলো আমরা পেয়ে যাব, তারপরে সমবায় ঠেকায় কে? চেয়ারম্যানের এত বড় সর্বনাশ করলে চেয়ারম্যান তোকে ছেড়ে দেবে নাকি? এতে সর্বনাশের কি দেখলে? যদি সত্যি হয় তবে তো চেয়ারম্যানেরই শাস্তি পাওয়া উচিত। আমি যাই চাচা, খবরটা গোপন রেখো, পরে আমি তোমাকে সব বলবো। যা বাবা যা। দাদু, আরে কি করছিস রে শালা, ধরা পড়ে যাবো যে। চাচা ওদের সঙ্গে যা, চেয়ারম্যানকে কাউটা দিয়ে চাঁদি গরম করে দিয়ে। চেয়ারম্যানের হেড চামটা পায়ে ধরতে গেলি যে শালা, বুড়ো ঠ্যাং ধরে আছাড় মারতে চেয়েছিলাম, বুড়ো মানুষ তাই ছেড়ে দিলাম। চলো বটতলায় চলো, চলো চলো। আমি ভাবলাম খবরটা বোধহয় পেয়েই গেছেন, তাই মাথা ঠিক নেই। দেশের খবর কেউ আপনাকে কিচ্ছু বলেনি হুজুর? এইরকম একটা গরম খবর বলবে তো? পুজুরের পানি টানি রেডি আছে তো? পানি তো সবসময় রেডি থাকে। তাহলে এখন বলা যায়, সরকারের খাস জমিটা আপনাদের হাত ছাড়া হয়ে গেছে। একদম উত্তেজিত হবেন না, ওই রত্নমিত তো ডিসি সাহেবের কাছে গিয়ে দরখাস্তটা দিয়ে এসেছে। আমাকে শান্ত হতে বলছো মানিজা? এক বিঘে নয়, দু বিঘে নয়, 50 বিঘে জমি। আর জমিটা তো হচ্ছে সরকারের। এখন সরকার যদি জমিটা ভূমিহীন কৃষকদের মধ্যে বন্দোবস্ত দিয়ে দেয়? একেবারে বন্দোবস্ত দিয়ে দিয়েছে, এখনো দেয়নি হুজুর। কাল পুলিশ আসবে, ম্যাজিস্ট্রেট আসবে, তারাই এসে সীমানা গেড়ে দিয়ে যাবে। পুলিশ ম্যাজিস্ট্রেট না এলে হুজুর লাঠিয়াল দেখে সবার মাথা কাটাতাম, জমি দখল না ছোটাতাম। কিন্তু এই জমির খবর রতন পেল কি করে? তুমি ছাড়া তো আর কেউ জানে না হুজুরের যে কথা। এই গায়ে আমার মতো প্রবীণ ব্যক্তি আর নেই। তাকাই বা কি হুজুর, আপনি জানেন না এই গায়ের সব আপনার শত্রু, কেউ আপনার ভালো দেখতে পারে? কেন হুজুর, ফুল মূর্তির ওখানে যে আপনার যাওয়া আসা সে খবর আমি ছাড়া আর কেউ জানে? তাহলে কার জমির কথা কেন বলছেন? তাই তো, ওরে ওর বাবাকে খবর দে। কার বাবাকে খবর দেবে? আবার কার পেছনে লাগতে যাচ্ছিস তুমি? হুজুরের খার জমিটা ব্যাস হয়ে গেল কিনা? আরে ওই তোরা আগুনে দাঁড়িয়ে হয়ে গেল জানো? আম্মা, 1 বিঘে নয়, 2 বিঘে নয়, 50 বিঘে জমি। কেন সরকারের জমির প্রতি তোর এত লোভ কেন? তোর বাপ কি জমি দিরা কিছুই রেখে যায়? জমিটা বড় কথা নয়, সামনে ইলেকশন, এই জমির কারণে আমি হেরেও যেতে পারি। এই সময় আমি যদি 7টা 20 দাগ ভেঙে দিতে না পারি, তাহলে স্বয়ং আল্লাহ এসেও আমার সর্বনাশ ঠেকাতে পারবে না। আম্মা আম্মা
আমি আপনার অবুত ছেলে আম্মা। এই সময় আপনি আমাকে দোয়া করুন আম্মা। আমিও বলছি এবারে যদি তুই যদি হাঙ্গামা করেছিস আমি আমার নাতিনকে নিয়ে সোজা বাপের বাড়িতে চলে যাব, তোর সংসারে আমি আর থাকবো না। রাজনীতি বোঝে না খালি কোথায় কোথায় মারে। ময়মুর বিড়াল আগের মাথা ওরকম বলেই থাকে, ওসব কথা কান দিতে নাই। ওই যে বুঝলে মানি যাস, সরকারের উপর কথা নেই, জমি গেছে যাক যাক, কিন্তু ওই সাপটার বিষ দাঁত এবারে ভাঙতে হবে, আর সেই বিষ দাঁতও আমি ভাঙবো না, ভাঙবে ওঝা। পেছনে লেগে গেলি তুই জানিস না আমার সঙ্গে চেয়ারম্যান একটি সম্পর্ক। সে সম্পর্ক তুমি মানতে পারো, চেয়ারম্যান মানে না। যদি মানত তাহলে সামান্য ঘটনা নিয়ে রতনের নামে পঞ্চায়েত ডাকতো না। দেখেছে বেশ করেছে, সে পঞ্চায়েতে আমার ছেলের গায়ে বেত মারা তুই কে? এসব তুমি কি বলছো বড় ভাই? রতন, রতন তো আমার ছেলের মতোই। ভরণ পোষণ করলে ছেলে পিতৃত্বে দাবি করা যায় না। দাবি আমিও করতে চাই না বড় ভাই, রতনকে তো একদিন তুমি আমার হাতে তুলে দিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম, তখন আমি বুঝতে পারিনি আমার সরলতা সুযোগ নিয়ে আমাকে ছবল মারার জন্য তুই দুধ কলা দিয়ে ওই কালার সাবজেক্টকে পেলে বসে বড় করেছিস। ভাইয়া তুই আর আমাকে ভাই বলবি না, তুই আমার শত্রু, আর শত্রু বলে চেয়ারম্যানের পেছনে রতনকে দিয়েভাবে লেলিয়ে দিয়েছি। চেয়ারম্যানের পেছনে চাচা আমায় লেলিয়ে দিতে যাবে কেন? বরং চেয়ারম্যানই তোমাকে আমার আর চাচার পেছনে লেলিয়ে দিয়েছে। রতন আমি তোকে খুন করবো না। খুন করে ফেলবে, চেয়ারম্যানের চামচামি করার যাই করো কোনো লাভ হবে না, সমবায় থাকার মতো কোনো শক্তি চেয়ারম্যানের নেই। হয়েছে আর বেয়াদবি করতে হবে না, চল তুমিও চলো। খুব তো ফুটলি করে বলতে, ছেলে তো ওদেরই, এখন দেখো সেই ছেলে আর তোমার সহোদর ভাই মিলে তোমাকে কোথায় নিয়ে যায়। উচিত কথা বলে তো সেটাই আমার দোষ, আমি জানতাম পরিণতি একদিন এই হবে, তোমার ছেলে ওদের হাত ধরে চলে যাবে, বাপের দিকে ফিরেও তাকাবে না। একা যে তুমি সামাল দিতে পারবে না সেও আমি জানতাম, তাই তো আমার ভাইকে খবর দিয়েছি। ভাই এলো বলে মোর প্রিয়বে এসো রানী দেবো আওয়ালে। আরে মিস্টার প্যাচাজে, তা বাবা পথ দেখে চলতে পারো না, আবার উল্টো ঝাড়ি মারা হচ্ছে। তোর ঝাড়ি আমি ছোটাবো, আমি এসে গেছি। হ্যাঁ তিনটে মিষ্টির জন্য এত বড় হাড়ি, তা বলো দেখি প্যাচা মামা এই তিনটে রসগোল্লা কে কে খাবে? আর যেই খাক, তোকে রসগোল্লা খাওয়াতে আসেনি। তবে কেন এসেছো? সে দুদিন বাদেই টের পাবি। তোর বাপকেও নিয়ে আসতে পারলি না? বাপ লাগবে না, আমি একাই যথেষ্ট, বুঝলি? আচ্ছা আমার সময় কুত্তা, আরে কুত্তা বুবু বুবু আমি এসে গেছি, কচুরি পেয়ে ছুটতে ছুটতে এলাম। মিষ্টি এনেছিলাম, এনে ধর বাবা খা খা। হাড়িটা ওই চাদর ছোঁয়াটা ভেঙে ফেললো। কে? আবার কে? রতন। কি সাহস বলতে পারিস, ওকে আমি ওয়াক ওভার দিলাম। কি দিলি? ছেড়ে দিলাম। চিঠিতে বা সব কথা লিখতে পারিনি। তার দরকার নেই, আমি আসল জায়গাটা ঘুরে এসেছি। মামা তো জালটা বিছিয়ে রেখেছে, আমাকে শুধু গুটিয়ে তুলতে হবে। চলো 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 চলো। বাই বাই বাই।
কি ব্যাপার? চেয়ারম্যান সাহেব দলবল নিয়ে এদিকে আসছে মনে হচ্ছে। প্যাচেটা জুটেছে দেখছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আর একটু আগে এলে তো প্রথম হালটা আপনারে দিয়ে চষাতাম। এই বেটা, ইয়ারকি মারছ? না, ইয়ারকি মারবো কেন? এই জমিতে আপনি তো অনেকদিনই চাষবাস করেছেন, ফসল তার ঘরে ক ওঠাননি, তার হিসেব নিবি নাকি? সরকারের উপর কথা নেই, সরকার যখন বন্দোবস্ত দিয়েছে তখন আমিও মেনে নিলাম। মানতে আর পারলেন কোথায়? জমি মায়া কেউ কি আর ত্যাগ করতে পারে? ঠিকই তো দলবল নিয়ে এসে গেছেন। এক বিঘে নয়, দু বিঘে নয়, 50 বিঘে জমি। না চোখে সয়, না অন্তরে সয়। দেখলে মানুষের, দেখলে কথাবার্তা, ধরন ধারণ দেখলে? বেচারা, খুব ফুটুনি মারছিস, এক মাগে শীত যায় না, এই জন্যই তো কাঁথা কম্বলের ব্যবস্থা। তা বর্ষার সময় যাবি কোথায়? তখন আসিস টাকা ধার চাইতে। বকবকানি রেখে সোজা রাস্তা মাপেন, এখন যান। মামা, এরা মনে হচ্ছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে। না, ঝগড়া করার কোনো খায়েস আমাদের নেই, তবে আমাদের কাজে কেউ বাগড়া দিতে এলে ওই খালে নিয়ে চোবাবো। এত বড় কথা, আমাকে খালে নিয়ে চোবাবি? চকিদার, দফাদার, পজিশন নে। সরকারের জমিতে হুঁশ নেই? দেখো দেখো সমবাই, দেখো দিয়া চোখ, সুদখোর মহাজনের চোরের মতো মুখ। জমা খরচ ঠিক নেই কেমন মহাজন, পরের ধনে পোদ্দারি করে আজীবন। জমা খরচ ঠিক নেই কেমন মহাজন, পরের ধনে পোদ্দারি করে আজীবন। করে পুকুর চুরি পাড়াই নিজের ঘুড়ি, কাজের বেলায় তিনি ঠন খানা ঠন। জমা খরচ ঠিক নেই কেমন মহাজন, পরের ধনে পোদ্দারি করে আজীবন। সে চাষ এবার তার মাথায় যে পাশ, কাশ জমি করতো সে চাষ এবার তার মাথায় যে পাশ। হাতে হারি কেন মাথায় ছাতি, চলা ফেরাই যেন রাজার হাতি, পাওয়ার দেখায় শুধু সারাক্ষণ। জমা খরচ ঠিক নেই কেমন মহাজন, পরের ধনে পোদ্দারি করে আজীবন। করে পুকুর চুরি বাড়াই নিজের ভুড়ি, কাজের বেলায় তিনি ঠন খনা ঠন। জমা খরচ ঠিক নেই কেমন মহাজন, পরের ধনে পোদ্দারি করে আজীবন। মুখে লাগাও মাথাটা মুড়িয়ে দাও,
চামচা দিয়ে বাঁধো চামচা গুলি, লাঠি দিয়ে ভাঙো মাথার কুলি, সমবায়ের দেখো গুলো পিটুনি, জমা খরচ ঠিক নেই কেমন মহাজন, ওই ঘরে ভাঙে পোদ্দারি করে আজীব, জমা খরচ ঠিক নেই কেমন মহাজন, করে পুকুর চুরি বাড়ায় নিজের ভুঁড়ি কাজের বেলায় তিনি ঠন ঠনা ঠন, জমা খরচ ঠিক নেই কেমন মহাজন, করে ধনে পোদ্দারি করে আজীবন, জমা খরচ ঠিক নেই কেমন মহাজন, করে ধনে পোদ্দারি করে আজীবন। আরে ও যে খেতে গেল, আমি এলো কথা ছিল, চেয়ারম্যান মামাকে ও রেয়াই দেয়নি। কার কথা বলছিস? আবার জিজ্ঞেস করছিস কার কথা? তখন ছাড়া কার এত বড় সাহস হবে? মামা এবারও কি তিনটাই রেহাই দেবে? ছোটবেলায় মা যেন কারো মরে না, তাই বলে ছোটটাকে এভাবে মাথায় তুলতে হবে? আমাকে বলছিস কেন? ওই অমরকে বল, উনি তো যতনষ্টের মূল। কি হয়েছে বুবু? দেখ না কেমন ভালো মানুষটা সেজে এসেছেন, যারা কিছুই জানেন না। কি হয়েছে ভাই? হবে আবার কি, এ তো আর নতুন কোন ঘটনা নয় যে আপনাকে বিশদ করে বলতে হবে। সাজে না, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, বলে নিজের নেই বলে পরের ছেলে প্রতি এত লোভ কেন? রতন পরের ছেলে হবে কেন? তবে কি তোমার? সে দাবি তো আমি কখনো করিনি। তাহলে ছেলেটার মাথাটা চিবে খাচ্ছে কে? নিজের বাপকে ছেলে পর করে দিয়েছে, তাদের বুদ্ধিতে। আমরা কিছু বুঝি না? যা মুখে আসে তাই বলো না। না বলবো না, আপনি তো নবাব যদি, আপনার সঙ্গে হিসাব করে কথা বলতে হবে। সালাতের বেটি বলে কি, যারা ছোট লোক তারাই অন্যকে বলে ছোট লোক। আমি ছোট লোক? আমি ছোট লোকের বেটি? তুই আমার বড় লোকের বেটি রে। ছমা করা দেখিয়ে তো ঠিকই পরের জোয়ান ছেলেকে জাদু করে রেখে। হ্যাঁ হ্যাঁ, রতন তো আমাদের খাওয়াচ্ছে পড়াচ্ছে, দুদিন পরে তো ঠিকই খাওয়াবে পড়াবে, তার আগে যেন আমাদের মরণ হয়। নাকি কেন তো দেখলো? করো, চুপ করো। কেন কেন চুপ করবো? উচিত কথা আমি বলবোই। কি হয়েছে? কি হয়েছে? এই তো প্রাতাকেই জিজ্ঞেস করো না, তুই নিজের চোখে দেখলি তো আমি কি শান্তিতে আছি। অনেক সহ্য করেছি, আর না আমি আজই প্রাচার সঙ্গে বাপের বাড়ি চলে যাবো। না থামো, আগে শুনি কি হয়েছে। শুনবে আবার কি, তোমার গুণধর ছেলে শুধু আমাকে নয় চেয়ারম্যান মামাকেও অপদস্থ করেছে, বাপ মা তুলে গালাগাল পর্যন্ত দিয়েছে। কি বললি? হ্যাঁ আমি আর বলবো কি, মামাই তোমাকে সব বলবে, মামা তোমাকে যেতে বলেছে। তখনই বলেছিলাম হুজুর, চাইলে ঝগড়াদের ব্যাপার, ওর মধ্যে গিয়ে কাজ নেই। ও আমার কলজে নিয়ে নাড়াচাড়া করবে, আর আমি চুপচাপ ঘরে বসে থাকবো। ওই তো আকবর নিয়ে আসছে। দেখো বাবু, ঘটনা সব বৃত্তান্ত আমি আর দিতে পারবো না, আমার তো মনে হয় রতনের এইসব বাড়াবাড়ির পেছনে তোমারও ইন্ধন আছে। যা শুনলাম, ঘটনা যদি সত্যি হয় তাহলে আজই আমি ওকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো, আর তখন পুত্র হত্যার দায়ে বিচার তো তোমার হবে না। হাজার হলেও বাপ তো পুলিশের সামনে গড়ে গড়িয়ে বলে দেবে, চেয়ারম্যান সাহেব আমাকে উস্কে দিয়েছিল বলেই আমার মাথা ঠিক ছিল না, আর তাই আমি নিজের হাতেই। না না বাবু, ওসব খুন খারাপি দামি নেই, হয় তোমার নিজের ছেলেকে সামলাও, আমরা তো কালই আমার টাকা সুদে আসলে শোধ করে দাও।
আমি বলি কি মামা, আমার ভগ্নিপতি তো নিরীহ গোবে ছাড়া মানুষ, ওদের সাথে পেরে উঠবে না। তার চেয়ে বরং তুমি এক কাজ করো, ওদের সম্পত্তিটা ভাগই করে দাও। কি বলছিস, সম্পত্তি ভাগ করতে যাবো কেন? ছেলে বেয়াদবি করলে তাকে শাসন করা বাপ হিসেবে আমার দায়িত্ব। কি যে বলো দুলা ভাই, ওই ছেলে কি আর তোমার আছে? তোমার ভাই আর তোমার ভাই বোন মিলে কবি রতনকে কব্জা করে ফেলেছে, তার চেয়ে বরং সম্পত্তি ভাগ করে। মামা তো আছে, দরদাম যা হয় তিনি তো আর তোমাকে কম দেবেন না। শহরে চলো, সেখানে গিয়ে তোমাকে একটা সুন্দর ডিপার্টমেন্টাল স্টোর করে দেবো। বাপমার ভিটামাটি ছেড়ে শহরে যাবো? আরে গাঁও আজকে ভদ্রলোক আছে নাকি? না মানে মামারা তোমরা এই দু এক ঘরে তো আছো। তা মামা তুমি নিজে থেকে পঞ্চায়েত ডেকে সব ভাগ বাটোয়া করে দেবে, কিন্তু নইলে দুলাভাইকে ওরা নির্ঘাত ঠকাবে। তুই কি পাগল হয়েছিস? আকবর মিয়ার স্বার্থ কি আমি ছোট করে দেখতে পারি? তাহলে ওই কথা রইল কিন্তু। চলো চলো দুলাভাই। হুজুর দড়িটা তাহলে রেডি করব। এইবার তোকে পেয়েছি। বাবা তুমি নাকি সম্পত্তি ভাগ করছো? এর আমাকে বাবা বলে ডাকবি না। বাবা তুমি আমার শত্রু। এসব তুমি কি বলছো বাবা? যদি তাই না হবে তবে সমবায়ের নাম করে তো চাচার বুদ্ধিতে চেয়ারম্যানের পেছনে রাখতে যাবে কেন? বড় ভাই এসব তুমি কি বলছো? বড় ভাই তুই আর আমাকে ভাই বলে ডাকবি না। আমি যদি জানতাম তুই আর তোর বউ মিলে রতনকে এইভাবে কব্জা করবি তাহলে এদের সঙ্গে আবার আপোষের সুরে কেন কথা বলছো দুলা ভাই? সম্পত্তি ভাগ হয়ে যাবে এটাই ফাইনাল। কি আমাদের সম্পত্তি ভাগ হয়ে যাবে? ভুলে যেও না তুমি এ বাড়ির মেহমান, আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলার তোমার কোনো অধিকার নেই। না বলবো না। দুলা ভাইকে সরল পেয়ে তোমরা সব লুটে পুটে খাবে, ছেলেকে তো নিয়েছই, আমার ভাগ্নে ছোট, এ ছেলে বড় হতে হতে দুলা ভাই একদিন মরেই যাবে, তখন তো দূর দূর করে তাড়িয়ে দেবে। এ আমি জানি না, আমার বোনের ভবিষ্যতের কথা আমাকে ভাবতে হবে না। বেচা তোর ঠ্যাঙ্গা আমি ভেঙে ফেলবো। রতন বেচা নয় বল মামা। বাবা পেঁচার কথা তুমি শুনো না বাবা, আমাকে জ্ঞান দিতে আসিস নিয়ে। না বাবা পেঁচা বলেছে বলুক, কিন্তু সম্পত্তি ভাগের কথা তুমি বলো না বাবা। দুলা ভাই আবার বলবে কি? চেয়ারম্যান মামাকে তো বলেই এসেছেন কাল এ বাড়িতে পঞ্চায়েত বসবে, মামা নিজের হাতে সব ভাগ বাটোয়ারা করে দেবেন। বিষয় আশয় ভাগ বাটোয়ারার তো কিছু দেখছি না, শুধু জমিটি তো ভাগ হবে দেখি। সব মিলিয়ে তো দেখছি জমি 17 বিঘে 8 ডেসিমেল। দয়া চেয়ারম্যান সাহেব আমার বাপদাদার সম্পত্তি ভাগ করবেন না। ময় মুরব্বীদের মাঝে তুমি কথা বলতে এসো না তো? হ্যাঁ কথা আমাকে বলতেই হবে। কেন তোমার বাপ চাচারা যেখানে সম্পত্তি ভাগ করতে চাইছে? না চাচ্ছেন না, এই পেঁচা আর আপনার ষড়যন্ত্র। কি আমার ষড়যন্ত্র? হ্যাঁ হ্যাঁ আপনার ষড়যন্ত্র। না বাবু তোমার ছেলেকে সামলাও। রতন আর একটা কথা বললে কি করবে? মারবে? মারো। যদি আমার কারণেই তুমি এই সম্পত্তি ভাগ করতে চাও বাবা আমি কথা দিচ্ছি আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, তবু এই সম্পত্তি ভাগ করো না বাবা। সবাইকে নিয়ে সুখে থাকতে চাই বলেই তো গ্রামে সমবায় করেছি, এই সামান্য জমি ভাগ হয়ে গেলে খাবে কি? বাবা তুমি বুঝতে পারছো না, তোমার সম্পত্তি আত্মসাৎ করার জন্যই এই পঞ্চায়েত বসিয়েছে। আকবর মিয়া ছেলেকে দিয়ে অপদস্থ করাবার জন্যই কি আমাকে এখানে ডেকে এনেছো? ওর কথা আপনি শুনবেন, আপনি জমি ভাগ করে দিন। বেশ তাহলে চেয়ারম্যান সাহেব আমি আপনাকে শেষবারের মতো বলে দিচ্ছি এই সম্পত্তি ভাগ করবেন না। তোমার কথা মতো চললে তো আমাকে এই গায়ে চেয়ারম্যানই করা চলে না। বেশ আপনিও জেনে রাখুন আমি এই পঞ্চায়েতে আমার মরা মায়ের কসম খেয়ে বলছি, আপনি যেমন আমাদের সম্পত্তি ভাগ করে দিলেন আমিও সামনের ইলেকশনে আপনার বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়ে তাকে জয়যুক্ত করে আমাদের এই ভাঙা সংসার আবার জোড়া লাগাবো। আপনার রাতের ঘুম আমি হারাম করে ছাড়বো, আপনার চক্রান্তের বিষ দাঁত আমি যদি ভাঙতে না পারি আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। তাহলে আকবর মিয়া
আমি উকিলকে দিয়ে সমস্ত কাগজপত্র তৈরি করে রাখব, তোমরা কোর্টে গিয়ে সই করে আসবে। খুঁজে পাচ্ছি না। কি করে দেখবি, ওর বুকটাকেই তো তোরা ভেঙে দিস। জমি জমা ভাগ করতে তো আমি চাইনি চাচা। চাষনি তো রতনের মতো দশজনের সামনে দাঁড়িয়ে পরিবাদ করলি না কেন? কেন গলা ফাটিয়ে বললি না? ওটা বার্তা মানি না? পারতাম, আমি রতনের মতো বলতে পারতাম, কিন্তু তাতে কি বড় ভাইয়ের ইজ্জত থাকতো? পঞ্চায়েতে আমি তো বড় ভাইকে বেইজ্জত করতে পারি না। আর ভাই যদি হয় নির্বোধ, আর তোদের সম্পত্তি ভাগ করা তো উপলক্ষ মাত্র। আসল কথা হচ্ছে সমবায়, আর কদিন বাদেই তো ওরা ওই সমবায়ের ধান গলায় চলবে। তারপর জেলের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছিস? সব জেনেও সব বুঝেও আমি কি করবো চাচা? আমি হেরে গেলাম। কেন হেরে যাবি কেন? রতনকে যদি তুই তোর ছেলের মতোই জানিস, তাহলে যে ভরা পঞ্চায়েতে সবার সামনে ওর মরা মায়ের কসম খেয়ে চেয়ারম্যানকে সাজিয়ে এলো, তার কি হবে? চেয়ারম্যান ইলেকশনে রতনকে দাঁড় করিয়ে দাও না চাচা। তাই দিতা, কিন্তু বয়সটা যে কম, চেয়ারম্যান সেই সুযোগটা নেবে? এই তুই তুই দাঁড়াতে পারিস না? আমি? আমাকে কে ভোট দেবে? ভোট? আরে ভোট তো সে আমার হাতে। দিদা সে হবে কোন, কিন্তু এখন রতনটাকে কোথায় খুঁজে পাই? মামার ছেলে কোথায় যাবে? তার কেউ নেই, নিশ্চয়ই মায়ের কবরে পড়ে পড়ে কাঁদছে। চা যাই। চলো চাচা। তুমি তুমি কেন এখানে এসেছো? বাড়ি চল। বাড়ি? কার বাড়ি? কিসের বাড়ি? ও বাড়ি তো তোমার আর তোমার বড় ভাইয়ের। আমার কি আছে, আমার কে আছে? তোমরা তোমাদের বাড়ি তোমাদের সম্পত্তি সব ভাগ করে নিয়েছো, আমি কোথায় গিয়ে থাকব? আমি আর তোমাদের সাথে নেই, কুকুর বেড়ালের মতো তোমাদের সংসারে আর আমি থাকতে যাব না। আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাব। বেশ তো যাবি, আমাকে আর তোর ছোট মাকে সঙ্গে নেবি না? তুই তো একদিন বলেছিলি ছোট মা ছাড়া তোর চলবে না। হ্যাঁ বলেছিলাম, ছোট মাকে ছাড়া আমার চলবে না, এখনো বলছি ছোট মা ছাড়া আমি বাঁচবো না। তাই তো তখন গ্রাম ছেড়ে চলে যাইনি, মার কাছে শেষবারের মতো বিদায় নিতে এসেছি। ছোট মাকে নিয়ে আমি গ্রাম ছেড়ে চলে যাব, কোনো দিন আর তোমাদের কাছে ফিরে আসবো না। রতন, ওসব যাওয়া যাওয়াই চলবে না। খুব তো বুক ফুলিয়ে বলে এলি, মরা মায়ের কসমও খেলি, চেয়ারম্যানের বিরুদ্ধে যোগ্য প্রার্থী দিবি, ইলেকশন করতে হবে না, অপমানের প্রতিশোধ নিতে হবে না। কি করে নেব আমি যে একা, আমার যে কেউ নেই? আমরা তো আছি, রমজানকে চেয়ারম্যান পদে দাঁড় করিয়ে দিলাম। দাদু, বৌমা না খেয়ে বসে আছে, এই রতনকে নিয়ে বাড়ি যা, খবরটা আমি জায়গা মতো দিয়ে আসি। এই তাহলে আয় আমার সঙ্গে। মামা, মামা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। বেচা তুই, আমার এই আস্তানায় তোর সাহস তো কম নয়। আরে আবার উল্টো ঝাড়ি মারছ, খুব তো ফুলমতির গান শুনছ, বেশ রঙে আছো। আর ওদিকে যে রমজান মিয়া তোমার বিরুদ্ধে নমিনেশন পেপার জমা দিচ্ছে সে খবর রাখো। কি ওই টমটমালা তারিখর আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে? খবর পেয়ে তো ছুটতে ছুটতে এলাম, আর তুমি বলছো কি না? তুমি নাকি দাঁড়িয়েছ? সবাই মিলে ধরলো তাই দাঁড়িয়ে পড়লাম। দাঁড়াতে পারবে তো? কেন, দাঁড়িয়েই তো আছি। পায়ের তলায় মাটি রাখতে পারবে তো? সে চিন্তা তো এখন আপনার।
তা আমার চিন্তা তোমাকে করতে হবে না। বেশ, মোকাবেলা ময়দানেই হবে। আমাকে চ্যালেঞ্জ করছো? নমিনেশন পেপার যখন জমা দিয়েছি তখন কথাটার মানে তো তাই দাঁড়ায়। এখনো সময় আছে, নমিনেশন পেপারটা উঠিয়ে নিয়ে এসো। না হারু মিয়া, একবার যখন দাঁড়িয়েছি তখন আর বসতে চাই না। চলে, আপনার সাথে ফালতু প্যাচাল করার মতো সময় আমার নেই, হাতে অনেক কাজ। চলো দাদা। হ্যাঁ চল। প্যাচা আস্তে বেটা, আস্তে। দেখলে রমজান মিয়া, এতদিন চেয়ারম্যানের ভয়ে বাগে ছাগলে এক ঘাটে পানি খেয়েছে, তুমি দাঁড়ালে আর সবাই কেমন সাহসে বুক বাঁধছে। চেয়ারম্যানও তো জান প্রাণ দিয়ে লড়বে, তলে তলে চেয়ারম্যান কি মতলব আসছে কে জানে। কি ব্যাপার রতন, ওরা কারা? তোরা না এসে পড়লে তার বিপদই হতো। প্যাচা গুন্ডা নিয়ে এসেছিল তোমাকে মারার জন্য, ওই দাদুই তো আমাদের খবরটা দিলেন। বলিস কি, প্যাচা চেয়ারম্যানের সাথে হাত মিলিয়েছে, আমাকে মারার জন্য ভাড়াটে গুন্ডা নিয়ে এসছে। প্যাচাকে তো ছাড়া যায় না। এখনো সব ঝামেলা গিয়ে কাজ নেই, ইলেকশনটা হয়ে যাক, তারপরে প্যাচা যাবে কোথায়? ওদের আসার খবরটা কি করে যে ফাঁস হয়ে গেল সেটা একটু বুঝতে পারছি না। রতনরাও ওই সময় না এসে পড়লে রমজান মিয়াকে ঠিকই ফাঁদে ফেলতে পারে। কচু করতি, এই জন্যই তো তোর উপরে আমি ভরসা করতে পারি। কেন মামা, দুলাবার জমিটা যে তোমাকে হরপ করার ব্যবস্থা করে দিলাম সেটা ভুলে গেলে? তোকে কেউ চিনতে পারিনি তো? কি যে বলো মামা, গা ঢাকা দিতে আমি বরাবরই ওস্তাদ। হ্যাঁ, তোকে আর ওস্তাদগিরি ফলাতে হবে না। মামা, শুনলাম কাল নাকি ওরা ইলেকশনে মিছিল বার করবে, তারই প্রস্তুতি নিচ্ছে, আমাদেরও তো একটা মিছিল বার করতে হয়। ভাবি পারবো না, ওদের মার্কা ঘোড়া আর তোমার মার্কা লাও, আমি লাভে লাভে গোটা গ্রামটাকে সাজিয়ে দেবো। দাও কিছু টাকা দাও। আমার টাকা কিসের? লাও কিন্তু না। আমার মার্কা টপ লাল মার্কা। শুনো শোনো হে দেশবাসী, বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান, দেশে আইল রে আইল
আইলো আবার আইলো চেয়ারম্যান ইলেকশন শুনো সন্দ হে দেশবাসী বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান দেশে আইলো রে আইলো আবার আইলো চেয়ারম্যান ইলেকশন মোদের নেতা ও রমজান আলী পরের জন্য দেবে নিজের জান শুনো শোনো হে দেশবাসী বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান দেশে আইলো রে আইলো আবার আইলো চেয়ারম্যান ইলেকশন ঘোড়া এবার পারবে যত আন্ডা পারবে যত আন্ডা তাই না খেয়ে হারু মিয়ার মাথা হবে ঠান্ডা মাথা হবে ঠান্ডা যত সুখে তেল দেখ হারু মিয়ার মুছে হারু মিয়ার মুছে হারু মিয়ার লাউ এবার যাবে যাবে পচে যাবে যাবে পচে গাও গাও রে দেশবাসী রমজান আলীর গাও জয় গান শুনো শোনো হে দেশবাসী বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান দেশে আইলো রে আইলো আবার আইলো চেয়ারম্যান ইলেকশন শুনো শোনো হে দেশবাসী বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান দেশে আইলো রে আইলো আবার আইলো চেয়ারম্যান ইলেকশন শুনো শোনো হে দেশবাসী বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান দেশে আইলো রে আইলো আবার আইলো চেয়ারম্যান ইলেকশন শুনো শোনো হে দেশবাসী বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান দেশে আইলো রে আইলো আবার আইলো চেয়ারম্যান ইলেকশন Thank you.
আসেন 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 এখন কোনো ডর নাই আজকে চেয়ারম্যান ইলেকশনে দুইজন প্রতিদ্বন্দ্বী ছিলেন জনাব হারুনুর রশিদ পেয়েছেন সর্বমোট 325 ভোট এবং জনাব রমজান আলী সর্বমোট 25,712 ভোট পেয়ে জয়ী হয়েছেন আজকের বিজয় আমার নয় এই বিজয় গ্রামের সকলে এবং আজকের বিজয়ের সম্পূর্ণ কৃতিত্ব আমাদের রতনের আমি চেয়ারম্যান হয়েছি সত্যি কিন্তু এই গ্রামের মানুষের এই গ্রামের সকল দায় দায়িত্ব আমি রতনের হাতে তুলে দিলাম আমি হেরে গেছি হ্যাঁ মামা আমি তো আগেই জানতাম তোমার পজিশন খারাপ তাই তো শহর থেকে গুন্ডা আনলাম ব্যালট বক্স হজম করার জন্য কিন্তু ওই রতনটার জন্য পাল্লাম রতন 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 ওই একটা পুঁচকে ছোড়ার কাছে আমি বারবার হেরে যাচ্ছি বেইজ্জত হচ্ছি আমি ওকে শেষ করে দেব ওদের ভিটেতে আমি কুকু চড়িয়ে ছাড়বো যা ওদের সমবায়ের সমস্ত ধান কাদা করা আছে মাঠের মধ্যে চালিয়ে দিয়ে আয় তারপর চালবি ওদের বাড়ি যা যা চেয়ারম্যানের কাজ ইলেকশনে হেরে গিয়ে আমাদের উপর চরম প্রতিশোধ নিয়েছে আমাদের এত কষ্টের সমবায় প্রথম ফসল জ্বালিয়ে দিল আমরাও চেয়ারম্যানের সবকিছু জ্বালিয়ে দেব তার সবকিছু ধ্বংস করে দেব আর তার শহর থেকে ভাড়া করে আনা গুন্ডাদের জ্যান্ত পুঁতে ফেলব তোরা গিয়ে গ্রামে সবাইকে খবর দে সবাইকে নিয়ে চেয়ারম্যান বাড়িতে চল চল গ্রাম শুদ্ধ লোককে তুই জ্বালিয়েছিস ধানের গোড়ায় তুই আগুন লাগিয়েছিস তোকে পালাতে দিলে আজ আমার অধর্ম হবে চল মা গাজল তুই আমাকে ছেড়ে চলে যাস না মা বাপের পাপ মেয়ে ভোগ করবে কেন তাই তোকে সঙ্গে নিয়ে যাচ্ছি ওস্তাদ গ্রাম শুদ্ধ লোক কেড়ে আসছে শিগগির পালাও কিন্তু আমরা যে টাকা পেলাম না আরে ব্যাটা আগে যান তারপর টাকা পালা মাল তো পেলাম না চলো এই জ্যান্ত মাল থেকে নিয়ে পালাই আয়
পারেন। দাদি, দাদি তুমি এখানে কি হয়েছে? রতন, আমি আর কাজল তোর কাছে যাচ্ছিলাম, পেচারা কাজলকে ধরে নিয়ে গেছে। কি? পেচারা কাজলকে ধরে নিয়ে গেছে? কোথায়? ওই তো নদীর পাড়ে। দাদু, তোমরা চেয়ারম্যান বাড়িতে যাও, আমি পেচাকে দেখছি। হাই, তোমরা আমাকে মাফ করে দাও, তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই দেব। ম্যানেজার, তুমিও আমার গায়ে হাত তুলছো? হাত তো তুলেই রেখেছিলাম, আজ নামালাম। মনে নেই হুজুর, আপনার জন্য আমার স্ত্রী পুত্র না খেয়ে মরেছে। আব্বা, তুমি আমার বাবা, তুমি আমার বাবা, আমাকে তুমি মাফ করে চল চল মাফ করে দাও, আমি রসগোল্লা খাবো। ম্যানেজার, তুমি আমার ম্যানেজারি করেছো, আমার নিমক খেয়েছো। খেয়েছি? নিমক খারাপ তো করিনি, আপনাকে অনেকবার বাঁচিয়েছি, আজ বাঁচাবো না। আপনি নিজেই আপনার মরণ ডেকে এনেছেন। আম্মা, আম্মা, আমাকে বাঁচান আম্মা। কেন, তোকে বাঁচাবো কেন? তুই মর, তোর পাপের প্রায়শ্চিত্ত করতে হলো আমার নাতিনকে। কি হয়েছে আমার কাজল মায়ের?
কাজলকে পেছা ধরে নিয়ে গিয়েছিল বেইজ্জতি করার জন্য। আমার মেয়ের দিকে নজর, আমি ছাড়া পেয়ে চোর চোর বাচ্চা। নিজের হাতে তুলে নেবেন না, আমাদের দাদু যা বলবেন তাই হবে। মানিজার, তুমি যা বলবে আমি তাতেই রাজি আছি। তুমি যদি বলো রতনের পাও ধরে মাপ চাইতে আমি তাও। কি হুজুরের সাহেব আপনি কি বলছেন? আপনার বাঁচার একটাই পথ আছে। বলো মানিজার বলো। রতন কি আপনার মেয়ের জামাই করেন? আপনি জানেন না কাজল রতনকে মন দিয়ে বসে আমি ওকে টুকরো টুকরো করে ফেলব। কাটবেন কি করে হুজুর? আপনার হাত পাশে বাঁধা। তার উপরে কথা আছে, রতনের চাচাই তো এখন চেয়ারম্যান, আপনার ব্যয় হয়ে গেলে পার পেয়ে যাবেন, নইলে তো হিসাব মিলাতে পারবেন না। বাবাজি বাবাজি আমাকে বাঁচাও। কিসের বাবাজি বলুন? ব্যয়? কাজল যদি রতনকে বিয়ে করে তাহলে তোমাদের সম্পর্কটা কি দাঁড়ায়? এই ব্যয় সময় বাঁধন খুলে দাও। আমি সব মেনে নিতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত। বাবা, তোমার কাছে আমার একটা ছোট্ট আবদার আছে। আমাকে একটা পাসপোর্ট করে দেবে? না না, গলা কাটা না, আসল পাসপোর্ট। আমি সৌদি আরব যাব। সৌদি আরব যাবেন কেন? না না বাবা, চাকরির জন্য নয়, হজে যাব। বলো বাবা, আমার আবদারটা রাখবে না? জি রাখবো। আমার সয় সম্পত্তি সব আজ থেকে তোমার সমবায়ে দিয়ে গেলাম। আমার কাজল মায়ের যেন কোনো কষ্ট না হয়। রতন খুব ভালো ছেলে রে। কাজল কাজল মিনিটির ডাগর ডাগর আখির কোলে, রতন নামের পাশে দোলে দোলে, রতন নামের পাশে দোলে। রতন রতন ছেলেটির ডাগর ডাগর আখির কোলে, কাজল মেয়ের স্বপ্ন দোলে দোলে, কাজল মেয়ের স্বপ্ন দোলে।